ওকে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি তোমরা সবাই ভালো আছো গুড ইভিনিং তো তোমাদের সাথে অনেক দিন পর কথা হচ্ছে তাই না হ্যাঁ ফার্সিম পরিয়েছিলাম কেমন আছো তোমরা সবাই বলো তোমাদের সাথে অনেক দিন পর দেখা তোমরা সবাই হচ্ছে গিয়ে ক কেমন আছো সবাই আচ্ছা ভালো আমি আছি আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়াে ভালো আছি হ্যাঁ হ্যাঁ আসলে অনেক দিন পর তোমাদের সাথে দেখা ওকে তো তোমরা আমাকে বলো যে তোমাদের ফার্স্ট ইয়ার কেমন গেল বা তোমরা যে যে নতুন করে সেকেন্ড ইয়ারের কোর্স শুরু করছো অনেকেই হচ্ছে নতুন করে আমাদের উদ্ভাস পরিবারের সাথে জয়েন হয়েছে অনেকে হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ার থেকে আমাদের সাথে ছিলে তো তোমাদের হচ্ছে কেমন লাগছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভালো না ভালো আচ্ছা তাই নাকি ওকে অনেক ভালো ফার্স্ট ইয়ার থেকে মোটামুটি ভালো আচ্ছা তো তোমাদের মধ্যে আমি জানি যে কিছু মানুষ আছে যারা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে অলরেডি কলেজে তোমরা ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলেছ সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হয়ে গিয়েছে আবার অনেকেই আছো যে তোমাদের হচ্ছে যে ফার্স্ট ইয়ারের ক্লাস এখনো শেষ হয়নি ইয়ার ফাইনাল এক্সাম সামনে শুরু হবে সো তোমরা হচ্ছে ইয়ার ফাইনাল এখনো সেকেন্ড ইয়ারে উঠতে পারো নাই তো যারা হচ্ছে গিয়ে অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে উঠে পড়েছো তোমরা তো অনেকখানি আগায় গেলা যারা এখনো হচ্ছে যে ফার্স্ট ইয়ার শেষ করতে পারো নাই কোনো সমস্যা নাই তোমাদের সামনে এখনো অনেক সময় আছে তবে তোমাদের টার্গেট থাকবে যে তোমাদের যাতে ফার্স্ট ইয়ারের কোনো পড়া পেন্ডিং না থাকে আমরা অনেকে এখনো আছি আমাদের ফার্স্ট ইয়ারের অনেক ক্লাস দেখা বাকি অনেক চ্যাপ্টার পড়ে শেষ করা বাকি তো এগুলো হবে কি আমি যদি ফার্স্ট ইয়ারটা পুরোটা কমপ্লিট না করে আমি সেকেন্ড ইয়ারের পড়াগুলো স্টার্ট করি আমার নিজের মধ্যে একটা স্ট্রেস ফিল হবে যে আমি তো আমার অনেক পড়া লিখে দিছি আমি যে এখন সেকেন্ড ইয়ারে পড়া শুরু করতেছি আমি কি ফার্স্ট ইয়ারে পড়া বাকি রেখে সেকেন্ড ইয়ার শুরু করতে পারবো বা আমি কি সেকেন্ড ইয়ারের পড়াগুলো মনে রাখতে পারবো ফার্স্ট ইয়ার না পড়লে বা আমি যে ফার্স্ট ইয়ারই পড়তেছি আমার সেকেন্ড ইয়ারে পড়াকে পেন্ডিং হয়ে যাবে তাহলে এই ধরনের তোমার হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব উত্তরানোর উপায় কি এখন থেকে তুমি তোমার যে পড়ার রুটিনটা করবা তার মধ্যে একটা সময় থাকবে তোমার কলেজের জন্য একটা সময় উদ্ভাসের জন্য আর একটা সময় তোমার নিজের পড়ার জন্য আরেকটা সময় থাকবে তোমার পেন্ডিং পড়া কমপ্লিট করার জন্য তার মানে প্রতিদিন রাতের বেলা এক ঘন্টা তুমি রাখবা তোমার পেন্ডিং ক্লাসেস বলো নিজের পড়া যদি বাকি থাকে সেটা বলো সেগুলো কমপ্লিট করার জন্য কারণ দেখা যায় কি আমরা যদি তোমার এই অনলাইনে ক্লাস করি লাইভ ক্লাসগুলো না দেখলে পরবর্তীতে কিন্তু সেই রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে গিয়ে জমতে 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 অনেকখানি হয়ে যায় এবং বিলিভ মি এই পেন্ডিং ক্লাসগুলো কিন্তু পরবর্তীতে আর দেখা হয় না এই জন্য তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা একদম চেষ্টা করবা যারা অলরেডি আমাদের এখানে এনরোল করে ফেলেছো তোমরা হচ্ছে যে তোমরা অলওয়েজ লাইভ ক্লাস করা ট্রাই করবা আর যদি একেবারে বিপদে না পড়ো ধরো অনেক অসুস্থ কিংবা নেট কানেকশন নাই কারেন্ট নাই সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে যে বা এক্সাম চলতেছে কলেজে তখন past ক্লাসেস অপশন থেকে তোমরা সবগুলো ক্লাস দেখতে পারবা এটাই হচ্ছে আমাদের অনলাইন ক্লাসের বড় সুবিধা অফলাইন ক্লাসে দেখা যায় আমি একটা কথা বলে ফেললাম তুমি বুঝলা না এত বলে স্টুডেন্টের মধ্যে বলতে গিয়ে তুমি একটু লজ্জা বোধ করলা যে আই হাই আমি এত সিলি কোয়েশ্চেন করব ক্লাসে সবাই তো আমাকে নিয়ে হাসবে যদিও তুমি কোয়েশ্চেন করলে অন্যান্য স্টুডেন্টরা তোমার কাছ থেকে শিখতে পারে বাট তারপরে অনেকেই লজ্জা পায় অনেকে ইন্ট্রোভার্ট থাকে সেক্ষেত্রে তোমার টিচার ইনবক্সে কোশ্চেন করতে পারছো আবার আমি একটা জিনিস পড়ায় যাওয়ার পরে সেটা তুমি যদি বুঝতে না পারো দেখবে নিচে একটা বার আছে এরকম টেনে টেনে ক্লাস আগানো পিছানো যায় ওইটা আগানোর পর বা পিছানোর পর তুমি হচ্ছে গিয়ে প্রিভিয়াস ক্লাস বা পরের ক্লাস টুকু হচ্ছে গিয়ে দেখতে পারবা তাই না বলো তাহলে এই যে বললাম যে হচ্ছে আমাদের এই অনলাইন ক্লাসের যে এতগুলো সুবিধা আছে এই সবগুলো সুবিধাই কিন্তু তোমরা একেবারেই পাচ্ছো আবার তোমাদের কাছে যদি মনে হয় যে এই ক্লাসগুলো তোমরা আবার রিপিট দেখতে চাও তাহলেও কিন্তু তোমরা পাস্ট ক্লাসের অপশন থেকে এই ক্লাসগুলো দেখতে পারবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে জাওয়াদ ওকে এত কম সময়ে পড়া শেষ হয় না হবে মনোযোগ দিয়ে পড়লে শেষ হবে ঠিক আছে হ্যাঁ মিমহা এটা আমরা ট্রাই করব ঠিক আছে ইনশাল্লাহ ফাতেমা এবারও ভালো হবে আচ্ছা যারা যারা অলরেডি এখানে কি হ্যাঁ ওমর অনেকেই আছে ঠিক আছে সেকেন্ড ইয়ারের কেন রিস্ক হয়ে গেছে শাওন পড়তে থাকলে সবকিছু ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই পারবা সিএম যারা নতুন এনরোল করেছো যারা পুরাতন আছো সবাই ইনশাল্লাহ আমাদের সাথে অ্যাডাপ্ট করতে পারবা ঠিক আছে ওকে পড়া মনে থাকে না আচ্ছা এটা হচ্ছে অ্যাকচুয়ালি সবার একটা জাতীয় সমস্যা কারোরই পড়া মনে থাকে না পড়া মনে থাকার বেস্ট ওয়ে হচ্ছে যে এই স্প্লিট করা তার মানে দুই তিন পর পর সেই পড়াটা আবার নতুন করে একটু চোখ বুলানো কিংবা পরের দিন পড়া শুরু করার আগে আগের দিনে পড়াটা একটু চোখ বুলিয়ে নেওয়া ঠিক আছে আচ্ছা ওকে তো আজকে আমরা যে চ্যাপ্টার দিয়ে আমাদের পড়া শুরু করবো সেটা হচ্ছে আমাদের বায়োলজি ফার্স্ট পেপার চ্যাপ্টার এইট টিস্যু ও তন্ত্র এই চ্যাপ্টারটা কেন জানি অনেকের একটু কঠিন লাগে স্পেশালি বোটানি জিনিসটাই কেন জানি অনেকের কাছে খুব বেশি বোরিং কারণটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বায়োলজি সেকেন্ড পেপার বা প্রাণী বিজ্ঞানকে আমাদের নিজেদের সাথে অনেক বেশি করে অ্যাডাপ্ট করতে পারি যে হচ্ছে প্রাণী বিজ্ঞানের সাথে ধরো রক্ত সঞ্চালন কিভাবে হচ্ছে শ্বসন কিভাবে হচ্ছে হাড্ডি গুড্ডি আমাদের বডিতে কিভাবে কাজ করতেছে তাহলে এই জিনিসগুলো আমরা যেহেতু আমাদের নিজেদের মধ্যে খাপ খাওয়াতে পারি সো জিনিসটা আমাদের পক্ষে পড়াটা একটু ইজি হয়ে যায় কিন্তু যখন আমরা বোটানি পড়তে যাই আমি তাই নিজে গাছ হইতে পারবো না তাই না এই জন্য দেখা যায় আমাদের কো রিলেশনের ব্যাপারটা কমে যায় দেখে আমরা আমাদের বোটানিটাকে একটু কেন ফিল করতে পারি না কিন্তু তুমি যদি বোটানিও বুঝে পড়তে পারো বোটানিও কিন্তু তোমার জন্য ইজি বুঝা গেছে হ্যাঁ বুঝবা আবদুল্লাহাদ তোমাদের ফার্স্ট পেপার আর বা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের চ্যাপ্টারের মধ্যে যে চ্যাপ্টার গুলো তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছ সেগুলোর সাথে সেকেন্ড তেমন তেমন কোরিলেশন নাই সো ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা ক্লাসগুলো করে ঠিক আছে হ্যাঁ সুমাইয়া নিবে আচ্ছা তাহলে দেখো আমরা শুরু করি টিস্যু তন্ত্র এই চ্যাপ্টারে টোটাল দুইটা লেকচার আছে মানে দুইটা দুটা করে চারটা লেকচার আমরা দুই ক্লাসে শেষ করব। আজকের ক্লাসে আমরা বায়োলজি একুশ এবং বাইশে এই চ্যাপ্টারে শুরু থেকে একদম পানিপত্র রঞ্জ পর্যন্ত শেষ করব। তো আজকের যে লেকচার সেই লেকচারের মধ্যে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিক আছে হাতে গোনা কয়েকটা যেমন সবার প্রথমে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু এই দুটার পার্থক্য বৈশিষ্ট্য কাজ এই জিনিসগুলো আমাদের সিকিউতে আসে এবং অনেক সময় আলাদা করে ভাজক টিস্যু বা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য আসলে আমরা ছবি দিয়ে দিলে ভালো হয় কারণ বায়োলজিতে অনেক সময় ছবির কথা উল্লেখ করে দেয় আর ছবির কথা উল্লেখ না করলে তুমি যদি এক্সট্রা ছবি আঁকো টিচাররা হ্যাপি হ্যাপি হয়ে যায় বুঝে গেছে আচ্ছা এতক্ষণ ক্লাস করে পড়ার সুযোগ পাও না তাহলে বাপরে তোমার রুটিনটা অমনভাবে ভাবে সাজাইতে হবে যাতে করে অ্যাটলিস্ট নিজের পড়ার জন্য একটু টাইম থাকে ঠিক আছে তাহসিন এটা তোমার উপরে ডিপেন্ড করে তোমার কাছে যদি মনে হয় তুমি সাথে সাথে নোট করে ক্লাসের সাথে কুপ আপ করতে পারছো তাহলে নোট করো আর অনেকে আছে ক্লাস দেখে লিখে দেখে লিখে তাল করতে পারে না তারা প্রথমে করো এরপর আমাদের স্লাইড তোমরা তোমাদের হচ্ছে গিয়ে পিডিএফ পেয়ে যাবে আপু প্রত্যেকটা স্লাইডে যা যা অ্যানোটেড করবো যা যা লিখবো সবই তোমরা তোমাদের পিডিএফ এ পেয়ে যাবে সো যাদের ক্লাস দেখে দেখে নোট করতে করতে তাল মিলাতে কষ্ট হয় তারা অবশ্যই পিডিএফ ডাউনলোড করলে সেখানে সবকিছু পেয়ে যাবা আর সবচেয়ে ভালো হয় তোমরা যারা মোবাইল বা অ্যাপ পড়তে অভ্যস্ত না তারা পিডিএফ গুলো প্রিন্ট আউট বের করে ফেলবা তাহলে লাভ কি হবে পিডিএফ প্রিন্ট আউট বের করে ফেলে তুমি তোমার বই আর পিডিএফ পাশাপাশি রেখে পড়লে তোমার আর নোট করারও দরকার হবে না আমি কি করতাম আমি পড়তে গিয়ে আমার কাছে যদি মনে হতো যে লেকচারে এই জিনিসটা বাড়তি বলেছে এই জিনিসটা বইতে এরকম সুন্দর করে গুছানো নেই আমি সেগুলো আলাদা করে স্লিপ প্যাডে বা কাগজে লিখে বইয়ের সাথে অ্যাটাচ করে রাখতাম বুঝা গেছে হ্যাঁ বলে দিব সৌরভ ঠিক আছে বাহ আলহামদুলিল্লাহ তাউর ইনশাল্লাহ পারবা যারা যারা বলতেছে বায়োলজি কিছু পারি না বায়োলজি মনে থাকে না তারা ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো করো ইনশাল্লাহ মনে থাকবে হ্যাঁ আচ্ছা ঘুমের নেশা কিভাবে কাটাবো হিমেল ঘুমের নেশা হচ্ছে সবারই আছে অ্যাকচুয়ালি নেশা বা তোমার মন থেকে যদি না আসে তুমি কখনোই কাটাইতে পারবা না ঠিক আছে সো এগুলা অ্যাকচুয়ালি বলে লাভ নাই যার মনে পড়াশোনার তারও না আছে সে হচ্ছে গিয়ে চাইলেই সবকিছু নেশা থেকে দূরে থাকতে পারে হ্যাঁ অবশ্যই অরণ্য আমি উদ্ভাসের ছিলাম উন্মেষের ছিলাম ঠিক আছে তাহলে এই যে দেখো ভাজক কিশোর স্থায়ী টিস্যুর পার্থক্য পড়বো এখান থেকে দ্বিতীয়ত আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে ভাজক প্রকারভেদ কিন্তু সিকিউর জন্য। ভাজক অনেক চলে আসে। এরপরে আমাদের যে টিসুতন্ত্র আছে তার মধ্যে আমরা আজকে এপিডার্মাল টিসুতন্ত্র নিয়ে পড়াশোনা করব সেখানে পত্র এবং পানিপত্র পত্ররন্ধ্রের যে পার্থক্যটা আছে সেটা আমাদের সিকিউতে অনেক সময় চলে আসে ঠিক আছে তাহলে আমরা পড়ার ফাঁকে ফাঁকে আরো কিছু জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন পাবো বা এই কয়টা জিনিস আমাদের হচ্ছে তিন বা চারের জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি আজকে আমরা কি কি পড়বো কোন জিনিসগুলো পড়বো সো যারা যারা এখানে অনেকেই নতুন পাপি আছো যারা যারা আপুর পুরাতন পাপি মানে পুরাতন স্টুডেন্ট ছিল তারা তো আপুকে চিনই আর যারা আজকে নতুন পাপি সমস্যা নেই আমি হচ্ছি তোমাদের সঞ্চারি আপু আমার কলেজ ছিল হলিক্রস কলেজ আমি সিক্সটিন ব্যাচে এইচএসি ষোলো আর আমি আহ পাশ করেছি মুগদা সরকারি মেডিকেল কলেজ থেকে ঠিক আছে ওকে ডাক্তার হয়ে গেছি পড়াশোনা শেষ না ডাক্তারিতে সারা জীবন পড়াশোনা আছে তোমরা আসলে তোমরা বুঝবা ঠিক আছে আচ্ছা ওকে তাহলে চলো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাসটা টিসু আমাকে তোমরা বলো তো টিসু বলতে তোমরা কি বুঝো আবার বললো না যে আপু বাংলা টিসু বসুন্ধরা টিসু ঠিক আছে এই টিসু না অ্যাকচুয়ালি টিসু বলতে তোমরা কি বুঝো সবাই টিচার ইনবক্সে অ্যান্সার করবা তাহলে ইনশাল্লাহ তোমাদের ক্লাসটা প্রাণবন্ত লাগবে আদারওয়াইজ বোর্ডিং লাগবে তোমরা ঘুমায় যাবা যে জিনিসটা আমি করতাম অনলাইন ক্লাসে আমার আম্মু বলতো মা একটু চোখটা খুলে ক্লাসগুলো কর আমার সকালবেলা দেখা যায় আটটা নটায় ক্লাস থাকতো মেডিকেল আমি এরকম এক চোখ খুলে এক চোখ বন্ধ করে ক্লাস করতাম পরে আফসোস করছি যে ক্লাসগুলো কেন করি নাই ঠিক আছে আচ্ছা ওকে ভিজিট নিবো না আরিয়ান আমাদের উদ্ভাসে তো লাখ লাখ স্টুডেন্ট আছে এখন কারো কাছ থেকে যদি ভিজিট না নিই তাহলে আমি কি খেয়ে বাঁচবো বলো তোমার বন্ধু বান্ধব যাদের হচ্ছে ধরো শাড়ির পেজ আছে তারপরে হচ্ছে গিয়ে দোকান আছে তারা কি তোমাকে ফ্রিতে সব জিনিস দিবে তাহলে তোমরা কেন ফ্রিতে ট্রিটমেন্ট চাও বলো খামা খামাদের পেটে লাথি মারো আচ্ছা ওকে ভেরি গুড বাহ মাসাল্লাহ তোমরা দেখি সবাই পারো এক্সিলেন্ট ভেরি গুড আচ্ছা তার মানে কি বোঝানো হয়েছে দেখো আমরা জানি আমাদের জীব দেহের গঠন এবং কার্যগত একককে বলা হয় কোষ একই রকম অনেকগুলা কোষ নিয়ে গঠিত হয় টিস্যু একই রকম অনেকগুলা টিস্যু নিয়ে তৈরি হয় অঙ্গ অঙ্গ নিয়ে তৈরি হয় তন্ত্র এবং তন্ত্র নিয়ে তৈরি হয় আমাদের মানব দেহ বা উদ্ভিদের দেহ তাহলে এই যে টিস্যু এই টিস্যু তৈরি হচ্ছে আমরা বুঝতে পারছি যে কোষের কিছু সমষ্টি নিয়ে কিন্তু টিস্যুর সংজ্ঞা জানতে হলে আমাদেরকে জানতে হবে একের গল্প তাহলে একের গল্প মানে কি দেখো আমরা জানি যে যখন হচ্ছে যে নতুন জীবের উৎপত্তি হয় তখন পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষ মিলিত ভাবে তৈরি করে হচ্ছে এই আমরা যদিও ডিপ্লয়েড বলি বাট এক কোষী মানে ওর ক্রোমোজম থাকে হচ্ছে গিয়ে দুই প্রস্থ কিন্তু কোষ হচ্ছে গিয়ে একটা এই এক কোষী জাইগোটটা বারবার বারবার মাইটোসিস করে একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা আটটা থেকে ষোলো দশা বিশিষ্ট মরুলা এবং গ্যাস্টুলা দশা তৈরি করে তাহলে এই যে তোমার বার বার করে আমাদের মাইটোসিস করছে এই জায়গোটের মাইটোসিস কে আমরা আদর করে বলি ক্লিভেজ ঠিক আছে তাহলে এই যে তোমার এক কোষি জাইগোটটা বহু কোষি একটা কোষীয় ক্লাস্টার তৈরি করলো এগুলোকে আমরা বলি ভ্রণ ঠিক আছে বা এমব্রায়ো জাইগোট এক কোষে ছিল এই এক কোষে জাইগোট যখন বারবার বিভাজিত হয়ে একটা বহুকোষীয় দলা তৈরি করে কোষের ক্লাস্টার তৈরি করে তখন ওদেরকে আমরা বলি হচ্ছে কি ভ্রূণ বা এমব্রায়ো বায়ো গেছে তাহলে এই যে তোমার গ্যাস্ট্রোলা দশায় আমরা একটা ভ্রূণের মধ্যে তিনটা স্তর পাই কয়টা স্তর পাচ্ছি তিনটা স্তর পাচ্ছি একদম বাইরে হচ্ছে তোমার একটো ডার্ম মাঝখানে হচ্ছে তোমার মেসোডার্ম এগুলো তোমরা চ্যাপ্টার ওয়ানেও এ পড়েছ সেকেন্ড পেপারের আর একদম ভেতরে হচ্ছে এন্ডোডার্ম আমি রিক্যাপ করেই দিচ্ছি তো আমাদের টিস্যুর আমরা যদি সংজ্ঞা দিতে চাই তাহলে প্রথম সেন্টেন্সটাই হচ্ছে একই উৎস থেকে উৎপন্ন তার মানে আমি যদি বলি যে আমার ত্বকের কোষ তাহলে ত্বকের সেলটাকে আমার যদি একটা হাতের সবগুলা কোষই হয় একটোডার্ম থেকে তৈরি হবে এমন না যে হাতের কোষগুলো আসবে একটোডার্ম থেকে পায়ের কোষগুলো আসবে মেসোডার্ম থেকে নট লাইক দ্যাট আমাদের একটোডার্মে সব মানে ত্বকের সব সেলগুলাই আসবে একটোডার্ম থেকে পরিপাকনালীর সব কোষগুলাই আসবে মেসোডার্ম থেকে মানে টিস্যু হতে হলে টিস্যু গঠনকারী কোষগুলোর উৎপত্তি একই হবে তাহলে আমরা কি বলছি একই উৎস থেকে উৎপন্ন আচ্ছা এরপরে হচ্ছে একই ধরনের এমন না যে আমার হচ্ছে যে হাতের কোষগুলা ভাজক টিস্যু আবার কিছু কোষ হচ্ছে ভাজক কিছু কোষ হচ্ছে এমন না আমার যদি ভাজক হয় সবগুলা কোষই ভাজক স্থায়ী হলে সবগুলা কোষই স্থায়ী যদি আমার এই কোষগুলো একই রকম কাজ করে সাপোজ আবরণী টিস্যু আবরণী দিবে যোজক টিস্যু কানেকশনে করবে এমন না যে যোজক টিস্যু আবরণ দিবে আর আবরণী টিস্যু যোজক কলার কাজ করবে এবং অবশ্যই এক গুচ্ছ কোষ থাকতে হবে ঠিক আছে এক গুচ্ছ কদম না এক গুচ্ছ কোষ ঠিক আছে কখনোই সিঙ্গেল সেল টিস্যু তৈরি করতে পারে না অলওয়েজ সেলের একটা ক্লাস্টার প্রয়োজন হয় তাহলে ওই যে আমরা বললাম একের গল্প একই উৎস হয় একটু মেসো এন্ডো যে উৎসই হোক না কেন সবগুলা কোষই একই উৎস থেকে তৈরি হবে এক গুচ্ছ একই ধরনের কোষ যদি একই রকমের কাজ করে তাহলে সে কোষের গুচ্ছকে আমরা আদর করে বলবো হচ্ছে টিস্যু ঠিক আছে কলা বা টিস্যু এইবারে তোমরা তো বাচ্চারা যে আমাদের এই যে টিস্যু এই টিস্যুটা হচ্ছে গিয়ে প্রাণী দেহে কত প্রকার আমাদের প্রাণী দেহে টিস্যু কত প্রকার সবাই একটু তো ফয়সাল বারবার করে প্র্যাকটিস করতে হবে লিখে লিখে পড়তে হবে তাহলে বায়োলজিতে ভালো করবা ড্রয়িং প্র্যাকটিস করতে হবে কারণ বায়োলজিতে ড্রয়িং নাম্বার বাড়ানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে ঠিক আছে তাই পারিসা আচ্ছা ঠিক আছে ভেরি গুড আচ্ছা দেখি কে কে রাইট অ্যান্সার করতে পেরেছে দেবস্মিতা এরপরে তানচি আকাশ ফারসিম রুশদানিয়া আব্দুল্লা এরপরে হচ্ছে মৌমিতা অর্থি আরাফাত ফারসিম রিচি শ্রাবণী রেসিন মৌনতা ভেরি গুড তার মানে যারা যারা চার অ্যান্সার করেছো এক্সিলেন্ট তোমরা করো কি চার আর দুই এর মধ্যে সবাই প্যাচ লাগাচ্ছ এই যে সাথী চার লিখছে চার আর দুই এর মধ্যে প্যাচ লাগাচ্ছ প্যাচ লাগবে না দেখো ধরো তোমাদের সাথে কার কথা বলবো হ্যাঁ তিনটা আলাদা উৎস তাহসিন ধরো তোমাদের সাথে পুষ্পিতা ঠিক আছে ধরো পুষ্পিতা হচ্ছে ক্লাসে দুষ্টুমি করতেছে আমি ধরলাম পুষ্পিতা অনেক ভালো মেয়ে বাট সাপোজ পুষ্পিতা ক্লাসে দুষ্টুমি করছে আমি করলাম কি আমার ব্যাগ থেকে একটা চাকু বের করে পুষ্পিতার হাতটা কেটে দিলাম পুষ্পে তুমি কি ভয় পাচ্ছ ভয় পাও না পুজো মজা করতেছে তো পুষ্পিতার হাত কেটে দিলে সবার প্রথমে কাটা পড়বে কোথায় ত্বকে তাহলে ত্বকটা হচ্ছে আমাদের কি টিস্যু আবরণী বা এপিথেলিয়াল টিস্যু এরপরে কি পুষ্পিতার রক্ত বের হবে তাহলে যোজক টিস্যু ডিপ কাট দিলে পুষ্পিতার মাংস পেশি দেখা যাবে তাহলে সেটা হচ্ছে পেশি টিস্যু আর পুষ্পিতা যদি ব্যথা পায় ও কান্না করবে না তাহলে ব্যথা ফিল করবে কি দিয়ে স্নায়ু টিস্যু তাহলে আমাদের প্রাণী টিস্যু কয় প্রকার চার প্রকার আবরণী যোজক পেশি স্নায়ু এপিথেলিয়াল কানেকটিভ মাস্কুলার নার্ভাস যদি মনে না থাকে কার হাত কাটবা পুষ্পিতার না না সরি পুষ্পিতার হাত কাটো না পরে দেখা যাবে যে প্রথম আলোর ফ্রন্ট পেজে আমার ছবি উঠছে যে তোমার হচ্ছে শিক্ষার্থীদেরকে অপরাধ কর্মে প্রলুব্ধ করার দায় গ্রেফতার হলে উদ্ভাস শুনবে আমাদের প্রাণী দেহের টিস্যু হচ্ছে চার প্রকার তোমরা যে দুই প্রকার বলতেছিলে এটা হচ্ছে উদ্ভিদ দেহের তাহলে উদ্ভিদ দেহে আমরা যদি বলি তাহলে উদ্ভিদের টিস্যু হচ্ছে দুই প্রকার একটা হলো ভাজক এবং আরেকটা হলো স্থায়ী ঠিক আছে তাহলে এই জিনিসটা আশা করি এরপর থেকে আর ভুল হবে না প্রাণী দেহে টিস্যু চার প্রকার এবং উদ্ভিদ দেহে টিস্যু হচ্ছে দুই প্রকার গেছে আচ্ছা আচ্ছা আহারে মনে কষ্ট না ওকে তাহলে দেখো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে টিস্যু এই টিস্যু সংজ্ঞা আমরা কিন্তু অলরেডি জেনে ফেলছি তাই না এই যে দেখো গাছের একটা পাতাকে আমরা কেটে মাইক্রোস্কোপের নিচে জুম করে দেখে এই সব গুলো পাচ্ছি তাহলে একই উৎস থেকে সৃষ্ট উৎস হতে পারে একটু হতে হতে পারে পারে মেসো কিংবা এগুলো হচ্ছে স্তর কিনা হিসেবে কাজ করতেছে। একই ধরনের কাজ সম্পন্নকারী অবিচ্ছিন্ন কোষগুচ্ছ একই ধর্মী টোটাল আমাদের চারটা কন্ডিশন বুঝা গেছে আচ্ছা ওকে তাহলে এবারে চলে আসি দেখো আমার হচ্ছে যে এর পরবর্তীতে চলে আসি আমাদের টিস্যুর প্রকারভেদ টিস্যু টিসু টিস্যু আমরা যেহেতু বোটানিক বা বায়োলজি ফার্স্ট পেপার পড়তেছি সো আমরা এখানে হচ্ছে উদ্ভিদের টিসুর প্রকারভেদ নিয়ে আলোচনা করবো বুঝে গেছে আচ্ছা সোম্যাটিক আর গ্যামেটিক হ্যাঁ ওটা তো সেল ভূমি ওটা টিস্যুর ইয়াতে ক্লাসিফিকেশনে আসবে না আচ্ছা ওকে তাহলে এবার দেখো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি এখন তোমাদের সামনে ভাজক ছবিটা ড্র করব। তোমরা ছবি দেখে দেখে ভাজক টিসুর সব বৈশিষ্ট্যগুলো ইনশাল্লাহ বলতে পারবা এই যে ছবি দেখে দেখে মনে রাখার যে মানে প্র্যাকটিসটা এটা তোমাদেরকে অনেক ক্ষেত্রে মনে রাখতে সাহায্য করবে তাহলে দেখো আমি প্রথমে তোমাদের এই যে ভাজক টিস্যু আছে এই ভাজক টিসুর সেলগুলো গুলো ড্র করছি বায়োলজিতে ড্রয়িং এর ব্যাপারটা হচ্ছে কি তোমাকে হচ্ছে ভালো ড্রয়িং করতে হলেও জয়নুল আবেদিন স্যারের মতো এত টপ নচ আঁকা লাগবে না ঠিক আছে তুমি যদি সুন্দর ছবি এঁকে সেই ছবিটাকে সুন্দর করে লেবেলিং করতে পারো তাহলে তোমার ছবি একদম টপ নচ লেভেলে না হইলেও টিচার হচ্ছে লেবেলিং দেখে তোমাকে নাম্বার দিবে এই জন্য ছবি এত বড় আঁকা যাবে না এত ছোট আঁকা যাবে না মাঝারি সাইজের রাখবা যাতে সময়ও কম লাগে আবার পার্টস গুলো বোঝা যায় এবং সুন্দর করে লেবেলিং করা শিখতে হবে লেবিলিং করা পারলে অর্ধেক তোমার নাম্বার উঠে যাবে ছবি পচা হলেও ঠিক আছে তাহলে এই যে আমাদের ভাজক টিস্যুর কোষগুলো আমি ড্র করলাম এখান থেকে কি বলা হয়েছে দেখো তো আমি যদি বাইরে থেকে ভিতরে আসি তখন সবার প্রথমে একটা কোষে আমরা কি পাই বলো তো একদম বাইরে থেকে ভেতরে আসলে বাইরে থেকে ভেতরে আসলে সবার আগে আমরা কি পাই থাকে জিসান ওইটাই স্থায়ী টিস্যুর আন্ডারে পরে এটা আমরা একটু পরে দেখব ইসান টিচার ইনবক্স কাজ করে রে সবার মেসেজে আপু দেখতে পাচ্ছি এখন সবার মেসেজ আমি যদি সিরিয়ালি পড়া শুরু করি তাহলে লাইভের আপুদের মতো হয়ে যাবে হ্যাঁ আপনি নাইস লাগছে আপনি কেমন আছেন ঠিক আছে আপনি আমার জন্য এখনই বুক করেন এরকম করতে তো পুরা দুই ঘন্টা ধরে তোমাদের নাম আর উত্তর পড়তে হবে এই আমি সবার উত্তরই দেখতে পারতেছি যারা একটু প্রথম দিকে লিখতেছেন বা লিখতেছো তাদেরটা পড়তেছি আর কি আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি আমার ভুয়া রাখতে বলে দিছেন এইভাবে অপমান আজ হাতের লেখা আমার হাতের লেখা মোটেই সুন্দর না আমার আম্মু মানে বলতে আমি তেলা পোকা বুঝছো আচ্ছা ভেরি গুড আমরা সবার বাইরে পাচ্ছি কোষ তাহলে আমি যদি একদম সিরিয়ালি আমাদের ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো লেখা শুরু করি তাহলে আমরা সবার প্রথমে পেয়ে যাচ্ছি কোষ প্রাচীর মনে রাখবা আমাদের ভাজক টিস্যু নামটা শুনেই আমরা কি বুঝতে পারতেছি যে ও হলো বিভাজন ক্ষমতা সম্পন্ন বিভাজন ক্ষমতা সম্পন্ন তাহলে এবার তোমরাই বলতো একটা কোষ যদি বিভাজিত হতে পারে ও দ্রুত 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 সংখ্যা বাড়াচ্ছে তাহলে ওর কোষ প্রাচীরটা কি পাতলা হবে নাকি পুরু হবে সাপোজ তোমাদের সাথে নরিনকে আমি একটা জ্যাকেট পরাইলাম আর ফার্সিমকে আমি দশটা জ্যাকেট পরাইলাম তাহলে নরিন কি দ্রুত দৌড়াবে নাকি ফার্সিম দ্রুত দৌড়াবে বলতো অবিচ্ছিন্ন কোষগুচ্ছ থাকে না কোন কোষে অনেক কোষে থাকে না যেমন স্মল স্মল যে গুলো আছে ওখানকার সেল তো তোমার কি না অবিচ্ছিন্ন না ঠিক আছে আচ্ছা ওকে বলো বলো তাহলে কে জোরে দৌড়াতে পারবে নরিন না ফারসিম ভেরি গুড নরিন তার মানে দেখো এই যে আমাদের ভাজক টিসুর কোষ গুলা যেহেতু বিভাজিত হওয়ার জন্য অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছে কাজ করতেছে এই জন্য ওদের কোষ প্রাচীরটা হবে পাতলা এবং যেখানে আমরা পাতলা কোষ প্রাচীর পাবো সেটাই তোমার তৈরি হবে সেলুলোজ দিয়ে ঠিক আছে তারপরে আমরা চলে আসি আরেকটা কোষের ভিতরে প্রবেশ করলে আমরা পেয়ে যাচ্ছি সাইটোপ্লাজম এখন দেখো একটা কোষ যদি বিভাজন ক্ষমতা সম্পন্ন হয় তাহলে তাকে বিভাজনের জন্য প্রচুর পরিমাণে শক্তি শক্তি তৈরি তৈরি করতে হবে হবে বিপাক থেকে বা মেটাবলিজম থেকে আমি যে খাবারটা খাবো ওইটাকে ভেঙে ভেঙে আমি বেশি বেশি করে শক্তি বানাবো তাহলে আমার সাইটোপ্লাজমটাকে ঘন হবে না পাতলা হবে বলো বলতো কি ঘন হবে নাকি পাতলা হবে এগুলো নোট করবো কিভাবে অর্পিত এখন দরকার নেই ক্লাসটা ভালো করে শুনো আর হচ্ছে গিয়ে তোমার আহ কি বলে ওইটাকে আহ স্লাইড গুলো দেখে ফেলবা এরপরে তুমি স্লাইড দেখে পড়তে থাকলে তোমার কাছে যদি মনে হয় নোট করতে চাও তখন তুমি বইয়ের পাশে পাশে কাগজে লিখে রাখবা ভেরি গুড ঘন হবে তাহলে দেখো ওদের সাইটোপ্লাজমটা হবে তোমার হচ্ছে গিয়ে ঘন এবার দেখো তো আপুকে সাইটোপ্লাজমের কোনো দিকে কোনো কোষ গহব রেখেছি সাইটোপ্লাজমের কোন দিক থেকে কোন কোষ গহব রেখেছি বলো তো আচ্ছা ভেরি গুড নাই তাহলে ওদের মধ্যে আমি কোনো কোষ গহবর পাচ্ছি না দুইটা কোষের মাঝখানে হলে আমরা সেটাকে বলি আন্ত আর একটা কোষের ভিতরে হলে আমরা সেটাকে বলি হচ্ছে গিয়ে অন্ত তাহলে ওর ভেতরে দুইটা কোষের মাঝখানে দেখো কোনো ফাঁকা জায়গা নাই সবগুলো কোষ আকার আকৃতিতে সেম দেখে সবগুলো কোষ আকার আকৃতিতে সেম দেখে ওদের দুইটা কোষের মাঝখানে কোনো আন্তকোষিও ফাঁকা স্থান থাকে না এবং মজার ব্যাপার হচ্ছে ওরা যেহেতু দ্রুত দ্রুত বিপাক করে এই জন্য ওদের মধ্যে কোনো বর্জ্য বা হয় না এটাকে সঞ্চয় করার জন্য এই জন্য ওদের কোনো নাই এরপরে আমরা দেখি ওদের যেহেতু দ্রুত বিভাজিত হচ্ছে এই জন্য অঙ্গাণুগুলো ম্যাচিউর হওয়ার টাইম পায় না সাপোজ আমার প্লাস্টিকটা আদি প্লাস্টিক রূপে আছে ও যে একটা পরিণত প্লাস্টিক হবে হওয়ার আগেই ও দ্রুত পটাশ করে বিভাজিত হয়ে যায় এই জন্য ওদের মধ্যে আমরা আদি প্লাস্টিক পাই আদি প্লাস্টিড আদি প্লাস্টিক মানে হচ্ছে যে এটা বা পরিণত হতে পারে নাই তার আগে হচ্ছে কোষটা কি হয়ে গিয়েছে বলতো বিভাজিত হয়ে গিয়েছে তার মানে আমরা জানি যে টিস্যু মানে ওর বিপাকীয় হার অনেক বেশি ওর হচ্ছে বিভাজনের জন্য যে শক্তির প্রয়োজন সে শক্তি তৈরি করার জন্য ও অনেক বেশি করে বিপাক করে এবং এই জন্য আমাদের ভাজক টিস্যুর কোষ হচ্ছে জীবিত একটা বস্তু জীবিত নাকি মৃত আমি সেটা কি দেখে বুঝবো একটা বস্তু জীবিত নাকি মৃত সেটা আমি হচ্ছে ওর বিপাক করার প্রক্রিয়া বা ক্ষমতা দেখে বুঝবো যে জিনিসটা মেটাবলিজম করে এটিপি বা শক্তি তৈরি করতে পারে সে হচ্ছে জীবিত আর যে বিপাক বা মেটাবলিজম করতে পারবে না সে হচ্ছে মৃত বুঝা গেছে দ্রুত বিপাক হলে কেন বর্জ্য হবে না কারণ ও তো মেটাবলিজম করে ওর সব খাবার দাবার গুলাকে এনার্জিতে কনভার্ট করে ফেলতেছে এই জন্য আর বর্জ্য তৈরি হওয়ার স্কোপ পাচ্ছে না ওকে আচ্ছা অন্ত আর আন্তর মধ্যে পার্থক্য হলো ধরো দুইটা সেল এই দুইটা সেলের মাঝখানের জায়গাটাকে বলে আন্ত ইংরেজিতে বলে হচ্ছে তোমার ইন্টার আর একটার ভিতরে এটাকে বলা হয় অন্ত ইন্ট্রা ঠিক আছে আন্ত হলো দুইটার মাঝখানে অন্ত হলো একটার ভিতরে ইন্টার এবং ইন্ট্রা ঠিক আছে এটা হচ্ছে কি ভাজক টিসু উদ্ভিদের ক্ষেত্রে হ্যাঁ আদি প্লাস্টিক আর প্রো প্লাস্টিক সেম ওকে আচ্ছা এরপরে তাহলে আমরা তাহলে স্থায়ী টিস্যু জাস্ট এই বৈশিষ্ট্যগুলোকে উল্টাই দিব এগুলোকে জাস্ট উল্টাই দিলেই আমরা স্থায়ী টিস্যু সব বৈশিষ্ট্যগুলো পেয়ে যাব। তাহলে আমাদের স্থায়ী টিস্যু কি জীবিতও হতে পারে মৃতও হতে পারে কারণ ওদের কোনো কোনো টিস্যু বিপাক করে আর কোন কোন টিস্যু বিপাক করে না তাহলে ওদের বিপাকীয় হার আইদার কম অথবা একেবারেই অনুপস্থিত ওরা বিভাজন করে না তাহলে ওদের কোষপ্রাচীর কি হবে ওদের কোষপ্রাচীর হবে পুরু ওদের যে সাইটোপ্লাজম সেই সাইটোপ্লাজম হবে হচ্ছে তোমার পাতলা ওদের কোষ গহবর আছে যেহেতু ওদের মধ্যে সঞ্চিত বর্জ্য পদার্থ পাওয়া যায় ওদের আত্মকোষ ফাঁকা জায়গা রয়েছে যেহেতু কোষগুলোর আকার আকৃতি একই রকম না না আর ওদের মধ্যে আমরা কোনো প্রো তাহলে দেখো আমরা যদি ছবি দেখে ভাজক টিসুর বৈশিষ্ট্যগুলো লজিক্যালি মনে রাখি তাহলে এই বৈশিষ্ট্যগুলো রিভার্স করে দিলেই আমরা স্থায়ী বশিষ্ট বৈশিষ্ট্য পেয়ে যাব দুইটার মধ্যে পার্থক্য পেয়ে যাব আচ্ছা এবার দেখো মায়ের পেট থেকে পরে কি সবাই চোর হয় বলতো প্যারাল টেক্স পড়তে হবে আব্দুল আহাদ কারণ বইয়ে সবকিছুই প্যারাল টেক্স আছে উল্টারও বেশি আছে ঠিক আছে আচ্ছা বলতো তাহলে যে মায়ের পেট থেকে পড়ে কি সবাই চোর হয় চোর হয় না তাহলে কি হয় মানুষ পারিপার্শ্বের প্রভাবে চোর হয়ে যায় সেরকম কোন টিস্যুই কিন্তু জন্ম থেকে স্থায়ী টিস্যু হয় না প্রত্যেকটা টিস্যুই জন্ম থেকে তোমার ভাজক টিস্যু থাকে আমরা জানি যে আমাদের যখন কোষ বিভাজন হয় তখন সে কোষ বিভাজনের যে কোষ চক্র সে কোষ চক্রের দুইটা পর্যায় ছিল একটা ছিল ইন্টারফেস আর একটা ছিল এম ফেজ তো এই মধ্যে তিনটা উপদশা ছিল বলতো কোন দশায় ডিসিশন নেওয়া হয় যে আমি কি বিভাজিত হব নাকি হব না হব কি হব না হব কি হব না এই ডিসিশনটা কোথায় নেওয়া হয় বলতো ইন্টারফেজ একটা কোষকে বিভাজন প্রক্রিয়া অংশগ্রহণ করবে কিনা এই ডিসিশনটা কোন দশায় নেওয়া হয় বলো হ্যাঁ দুটো দেখতে আলাদা সিয়াম বলে দিব ভেরি গুড জি ওয়ান তার মানে দেখে যে আমার কোষে পর্যাপ্ত পরিমাণে উপাদান নাই যে আমি হচ্ছে বিভাজিত হতে পারবো তখন সে ডিসাইড করে যে আমি বিভাজিত হব না মাই লাইফ মাই রুলস তখন সে টিস্যুগুলো আজীবন জিনর দশে আটকা পড়ে যায় এবং তার স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হয় আবার কখনো কখনো দেখবা চোর কিন্তু পারিপার্শ্বিক প্রভাবে আবার ভালো হয়ে যায় ভালোবাসার ছয় সে সাধু ব্যক্তি হয়ে গেছে তার মানে স্থায়ী যদি কখনো ডিসিশন চেঞ্জ করে আবার এম ফেজে রিজিউম করে তখন কিন্তু স্থায়ী গুলো ভাজক টিস্যুতে রূপান্তরিত হতে পারে তার মানে এরকম চক্রাকারে চলতেই থাকে ভাজক স্থায়ী হয়ে গেছে স্থায়ী ভাজক হয়ে গেছে আবার ভাজক থেকে স্থায়ী হয়েছে এখান থেকে আমরা প্রাইমারি ভাজক টিস্যু সেকেন্ডারি ভাজক টিস্যু প্রাইমারি স্থায়ী টিস্যু সেকেন্ডারি স্থায়ী টিস্যু এই কনসেপ্ট গুলা পাবো এটা আমরা একটু পরে পড়বো ঠিক আছে তাহলে দেখো আমি হচ্ছে যে আবার পুরোটা একটু রিক্যাপ করি যারা হচ্ছে গিয়ে একটু বুঝো নাই একদম বাইরে থেকে ভেতরে আসলে কোষপ্রাচীর ভাজক টিস্যুর পাতলা যেহেতু বিভাজিত হচ্ছে দ্রুত সাইটোপ্লাজম ঘন যেহেতু বিপাখার বেশি নিউক্লিয়াস বড় এবং নিউক্লিয়াসটা একদম কেন্দ্রে অবস্থান করে নিউক্লিয়াসটা এখানে বাদ পড়ে গিয়েছিল এটা তোমরা একটু অ্যাড করে নাও যে ভাজক টিস্যুর যে নিউক্লিয়াস সে নিউক্লিয়াসটা বড় এবং কেন্দ্রে অবস্থান করে কিন্তু ইস্থা টিস্যুর নিউক্লিয়াসগুলো ছোট এবং কিনার দিকে অবস্থান করে ঠিক আছে আচ্ছা এরপরে কি বলা হয়েছে দেখো যে হচ্ছে যে আমার ওদের মধ্যে কোনো কোষ গহবর নাই কোনো আন্তঃকোষীয় ফাঁকা জায়গা বা দুটা কোষের মাঝখানে ফাঁকা জায়গা নেই কোষগুলো যেহেতু দ্রুত বিভাজিত হচ্ছে সো সেলগুলো ইম্যাচিউড ওদের প্লাস্টিকটা আদি বা প্রো প্লাস্টিক আকারেই রয়েছে পরিণত হওয়ার সময় পায় নেই ওরা যেহেতু বিভাজিত হতে পারে সো ওদের বিপাকীয় হার বেশি বিপাক করতে পারে বিধে ওরা জীবিত কোষ তাহলে উল্টা গুলা স্থায়ী টিস্যুর ক্ষেত্রে হয়ে যাবে বুঝা গেছে আচ্ছা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এটা আমরা একটু পরে পড়বো ফার্সি সাকিবা আপু আরেকবার করে বুঝিয়ে দিছি ঠিক আছে আচ্ছা ওকে এবারে এম ফেজ মানে মাইটোসিস না দিম এটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছো তাহলে এখানে দেখো সবগুলো ভাজক টিস্যুর বৈশিষ্ট্যের লজিক গুলো সুন্দর করে দেখিয়ে দেওয়া হয়েছে কোষগুলা যেহেতু দ্রুত দ্রুত বিভাজিত হয় সো ওরা পরিণত হবার সুযোগ পায় না এই জন্য প্লাস্টিড হচ্ছে আদি যারা বারবার আদি প্লাস্টিড জিজ্ঞেস করতেছিল দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে এরপরে দেখো উৎপন্ন কোষগুলার প্রাচীর পুরো হবার সুযোগ পায় না দেখে পাতলা প্রাচীর আর পাতলা প্রাচীর মানে সেলুলোস যেহেতু বিভাজিত হয় সো অবশ্যই লিভিং সেল কোষ বিভাজনের জন্য শক্তি উৎপাদন করা প্রয়োজন প্রোটিন তৈরি করা প্রয়োজন এই জন্য বিপাকীয় হার অনেক বেশি বিপাকীয় হার বেশি দেখে আমরা কোনো বর্জ খরিত বা কোনো সঞ্চিত পদার্থ পাচ্ছি না সো আমার নো নিড অফ সেল ভ্যাকুয়াল কোষগুলোর আকার আকৃতি একই রকম এবং ছোট ছোট হওয়াতে সাইটোপ্লাজম হয় ঘন কোনো ফাঁকা জায়গা নাই এবং নিউক্লিয়াস বিপাকের জন্য কম্পারেটিভলি বড় হয় তাহলে আমাদের যদি চলে আসে যে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো লেখো অবশ্যই তোমরা এই ছবিটা দিবা স্থায়ী টিস্যু সাধারণত ছবি আঁকা লাগে না ওকে আচ্ছা এটা হতে হতে পারে পারে মৃত বাট উপরে বিপাকের ডিপেন্ড করে বেশিরভাগ ক্ষেত্রে মৃত হয় ঠিক আছে আচ্ছা ওকে এবারে দেখো তোমার হচ্ছে পরবর্তীতে তাহলে উদ্ভিদের বৃদ্ধি আপ যে জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম দেখো ধুনীয় দশায় কোষগুলা পৃথকীকরণ হয় তার মানে ভ্রুণে আমার গুলাই কোষ থাকে আমরা দেখলাম না ভ্রূণের তিনটাই স্তর রয়েছে ডার্ম তো যে কোষগুলো সেগুলো কি হয় পৃথকীকরণ হয় যে এতটুকু কোষ আমার হচ্ছে গিয়ে ডার্ম তৈরি করবে এতটুকু কোষ মেসোডার্ম তৈরি করবে এতটুকু কোষ এন্ডোডার্ম তৈরি করবে একটু ডার্মের কোষগুলো ত্বক বানাবে মেসোডার্মের ডার্মের তোমার গ্রাউন্ড টিস্যু তৈরি করবে এরকম করে ডিভিশন হয় ঠিক আছে তো সেলগুলো ডিফারেন্সিয়েশনের মাধ্যমে একদম গাছের শীর্ষের দিকে যে টিস্যুগুলো থাকে সেগুলোকে আমরা বলি প্রোমেরিস্টেম প্রোমেরিস্টেম তার মানে আমরা যদি একটা তোমার হচ্ছে বলি। তাহলে একদম আদি দশায় এই জাইগোটীয় দশাটা হচ্ছে প্রোমেরিস্টেম যেখান থেকে প্রথম বৃদ্ধি শুরু হয় আমাদের ভ্রণ পৃথকীকরণের মাধ্যমে যে কোষগুলো হচ্ছে প্রো মেরিস্টেম তৈরি করে সেখান থেকে আমাদের প্রথম বৃদ্ধি শুরু হয় এই প্রো মেরিস্টেম গুলো বারবার বারবার বিভাজিত হয়ে জায়গর থেকে যেরকম ভ্রূণ তৈরি হয় সেরকম প্রো মেরিস্টেম গুলো বারবার বিভাজিত হয়ে তৈরি করে প্রাইমারি ভাজক টিস্যু তাহলে এই জিনিসটা তোমরা প্যাচ লাগাও তোমরা প্রো মেরিস্টেম আর প্রাইমারি মেরিস্টেমের মধ্যে পার্থক্যটা বুঝো না প্রো মেরিস্টেম মানে হচ্ছে একদম সৃষ্টির সূচনা লগ্নে জায়গর দশায় তৈরি হয় সেই জায়গরটা যেরকম বারবার বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি করবে প্রো মেরিস্টেমটা সেরকম বারবার বারবার বিভাজিত হয়ে আমাদের প্রাইমারি ভাজক টিস্যু তৈরি করবে গাছের ভিতরের দিকে থাকে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কেন ঘন বাবা কি বেশি বেশি করে বিপাক করতেছে আর বিপাক হওয়ার জন্য ওর প্রচুর পরিমাণে র ম্যাটেরিয়ালস বা শক্তি প্রয়োজন এই জন্য কি ওর মধ্যে কি বেশি পরিমাণে ঘন থাকা মানে উপাদান বেশি র ম্যাটেরিয়ালস বেশি আশা করি তানচি বুঝতে পেরেছ কোষপুঞ্জ মানে সেলের ক্লাস্টার বা গুচ্ছ সারা জীবনে চলে সিয়াম হ্যাঁ কি জিনিস জিহাদুল আচ্ছা তাহলে এখন দেখো আমরা পরবর্তীতে দেখলাম ওই যে বললাম যে মায়ের পেট থেকে পরে সবাই চোর থাকে না পারিপার্শ্বিক প্রভাবে চোর হয়ে যায় সেরকম প্রাইমারি মেরিস্টেম যেটা ছিল এইটা কি করে ওদের সেল ডিভিশন ক্যাপাসিটি যখন হারিয়ে ফেলে ওরা তখন প্রাইমারি স্থায়ী টিস্যু হয়ে যায় আবার কখনো কখনো যদি স্থায়ী টিস্যু জিনট দশা থেকে আবার মাইটোসিস দশায় ফেরত আসে তখন এই প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে আমরা যে ভাজক টিস্যুগুলো পাবো সেগুলোকে আমরা বলবো সেকেন্ডারি ভাজক টিস্যু সেকেন্ডারি ভাজক টিস্যু আবার কোষ বিভাজন হারায় ফেললে ওরা হয়ে যাবে সেকেন্ডারি স্থায়ী টিস্যু তার মানে এরকম সারা জীবন ধরে চলতেই থাকবে চলতেই থাকবে প্রাইমারি ভাজক বিভাজন ক্ষমতা হারিয়ে প্রাইমারি স্থায়ী আবার বিভাজন পেয়ে সেকেন্ডারি ভাজক সেকেন্ডারি ভাজক আবার বিভাজন ক্ষমতা হারিয়ে সেকেন্ডারি স্থায়ী পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে তোমরা সবাই অ্যান্সার করো এখন যে সেকেন্ডারি ভাজক টিস্যু কোথা থেকে তৈরি হয় সবাই অ্যান্সার করো সেকেন্ডারি ভাজক টিস্যু কোথা থেকে তৈরি হয় বর্জ্য পদার্থ কোষ গহবরে জমা থাকে স্বামী সবই লাগবে অনেক টেস্ট পেপার পরে আগে তোমরা মেইন বই পড়ো ভালো করে প্যারালাল টেক্সট পড়ো তারপরে হচ্ছে গিয়ে টেস্ট পেপার ভেরি গুড প্রাইমারি যে আমাদের স্থায়ী টিস্যু আছে সেই প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে কি হয় বলতো তোমার হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হয় এই প্রশ্নটাই পরীক্ষায় আসে ঠিক আছে আচ্ছা তাহলে এই জিনিসটা তোমাদের জাস্ট এম জন্য মনে রাখবা এখান থেকে তোমাদের কোনো সিকিউ বা কোনো জ্ঞানমূলক কিছুই আসবে না এটা জাস্ট কোষের উৎপত্তিটা কিভাবে হচ্ছে বা টিস্যুর উৎপত্তিটা কিভাবে হচ্ছে সেটা তোমাদেরকে বোঝানোর জন্য রাখা হয়েছে তাহলে চলে আসি দেখো আমরা ভাজক টিস্যু প্রকারভেদ এটা তোমাদের সিকিউতে আসে একটু স্টার্ট দিয়ে রাখো হয়তো কোনো দিয়ে দিবে যেকোনো দিবে উৎপত্তি এবং কাজ অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ লেখো অথবা উদ্দীপকে যে টিস্যুর কথা বলা হয়েছে সেই টিস্যুর বিভিন্ন প্রকারভেদ করা যায় তোমার পক্ষে যুক্তি দাও তখন তোমাকে এই বিভাজনটা লিখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে খেয়াল করো আহ সিয়াম কারণ তখন দেখা যায় সবগুলো টিস্যু স্থায়ী হয়ে গিয়েছে ঠিক আছে বাট কখনোই বৃদ্ধি থামায় না কারণ গাছের ক্ষয় হলে কি সে ক্ষয় পূরণ হতে হবে গাছ কেটে ফেলে সেখান থেকে আবার নতুন করে গাছ গজাবে কলম করলে পুরো গাছ শুদ্ধ কেটে ফেলে সেখান থেকে নতুন গাছ আবার গজায় সো আমরা বলতে পারবো না যে কখনই পুরা স্থি হচ্ছে গিয়ে মানে পুরা বৃদ্ধিটা কি হয়ে যাবে রোধ হয়ে যাবে কখনো না কখনো বৃদ্ধি চলতেই থাকবে ঠিক আছে আচ্ছা ওকে তাহলে এবার দেখো তো উৎপত্তি অনুসারে আমরা এটা অলরেডি পড়ে ফেলছি যে একদম তোমার হচ্ছে যে সূচনা লগ্নে মূল বা কাণ্ডের শীর্ষ দেশে তোমার হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যুটা তৈরি হওয়ার সৃষ্টি হয় এরপরে ভ্রূণীয় দশায় উৎপত্তি লাভ করে তোমার হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু আর যে ভাজক টিস্যুগুলো স্থায়ী টিস্যু থেকে তৈরি হবে তারা হলো সেকেন্ডারি ভাজক টিস্যু বুঝা গেছে এবারে খেয়াল করো এই যে সেকেন্ডারি ভাজক টিস্যু এইটার এক্সাম্পল কি তোমরা যেখানে ক্যাম্বিয়াম শব্দটা পাবা বুঝবা সেটাই হচ্ছে উৎপত্তি অনুযায়ী সেকেন্ডারি ভাজক টিস্যু আর অবস্থান অনুযায়ী পার্শ্বীয় ভাজক টিস্যু তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ ক্যাম্বিয়াম তোমরা কেউ কি বলতে পারো যে ক্যাম্বিয়াম জিনিসটা কি একটু অ্যান্সার দাও তো এই যে আমি যে বললাম যে ক্যাম্বিয়াম থাকলেই বুঝবা সেকেন্ডারি ভাজক টিস্যু বা ক্যাম্বিয়াম দেখলে তোমরা বুঝবা যে এটা পার্শ্বীয় ভাজক টিস্যু অবস্থান অনুযায়ী তাহলে ক্যাম্বিয়াম জিনিসটা কি তোমরা কি জানো বলো তো ভাজক টিস্যুতে বর্জ্য পদার্থগুলো দেহ থেকে অপসারিত হয়ে যায় মানে কোষ যেই কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে তোমার জীব দশা শেষ হয়ে যাওয়ার পরে সেগুলোর সাথে অপসারিত হয়ে যাবে জিয়াদ ভেরি গুড এরপরে হচ্ছে আবার তোমার ভেরি গুড দিয়া এরপরে হচ্ছে ফারসিম জিয়াদ শ্রেষ্ঠ পারভেজ অহনা সারা আচ্ছা দিয়া ভেরি গুড তার মানে যারা যারা অ্যান্সার করতেছো রুশ দানিয়া জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে যে ক্যাম মানে ভাজক টিস্যুটা পাওয়া যায় সেটাই হচ্ছে ক্যাম্বিয়াম অনেকটা গোবরে পদ্ম ফুলের মতো ঠিক আছে গোবরে পদ্ম ফুল মানে জিনিসটা কিরকম যে ধরো আমার এই যে একটা জাইলেম যতে জাইলেম যতে জল তাহলে জাইলেম মূল থেকে পাতায় পানি পরিবহন করে এটা একটা স্থায়ী টিস্যু ফতে ফুড ফতে ফ্লোয়েম ফ্লোয়েম একটা স্থায়ী টিস্যু ও পাতা থেকে খাদ্য পরিবহন করে তাহলে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যদি একটা ভাজক টিস্যু থাকে তাহলে সেই ভাজক টিস্যুটাই হচ্ছে আমাদের বাবাজি ক্যাম্বিয়াম তার মানে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে ভাজক টিস্যু অবস্থান করে সেই ভাজক টিস্যুকে আমরা বলবো হচ্ছে ক্যাম্বিয়াম এটা পরিবহনে সাহায্য করে জাইলেমার ফ্লোয়েমকে ঠিক আছে তাহলে ক্যাম্বিয়াম তোমার হচ্ছে ত্বকের সাথেও থাকতে পারে আবার ভিতরে মেডুলার সাথেও থাকতে পারে ত্বকের সাথে থাকলে তোমার ভাস্কুলার ক্যাম্বিয়াম আর ভিতরে থাকলে কর্ক ক্যাম্বিয়াম এরকম অনেক টাইপের ক্যাম্বিয়াম আছে ইন্টারফেসিকুলার কর্ক ক্যাম্বিয়াম ভাস্কুলার ক্যাম্বিয়াম তার মানে যেটা ভেতরের দিকে থাকে সেটা হলো কর ক্যাম্বিয়াম বুঝে গেছে আচ্ছা ওকে তাহলে দেখো এই যে আমাদের অবস্থান অবস্থান অনুসারে তার মানে গাছের শীর্ষ দেশে থাকে তোমার শীর্ষক মূল কাণ্ড পাতার শীর্ষে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে নিবেশিত স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে নিবেশিত পার্শ্বীয় থাকে হচ্ছে প্রস্থ বরাবর এবং এটা কিন্তু উৎপত্তি অনুযায়ী একটা সেকেন্ডারি ভাজক টিস্যু বুঝে গেছে তাহলে আমি যদি উৎপত্তি অনুযায়ী বলি যারা তোমার হচ্ছে স্থায়ী টিস্যু থেকে আসে তারা সেকেন্ডারি আর অবস্থান অনুযায়ী বললে যারা গাছের প্রস্থ বরাবর পাশ বরাবর থাকে তারা হলো পার্শ্বীয় তারা উৎপত্তি অনুযায়ী স্থায়ী টিস্যু থেকে আসে ঠিক আছে ক্যাম্বিয়াম হচ্ছে কি ক্যাম্বিয়াম কি কাজে লাগে ক্যাম্বিয়াম হচ্ছে তোমার জাইলেম আর ফ্লোয়েমকে পরিবহনে সাহায্য করে ঠিক আছে না প্রাইমারি হয় জিয়াত নিবেশিত প্রাইমারি হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে শ্রেষ্ঠা ওকে কোষ বিভাজন অনুসারে তাহলে কি রকম মাস প্লেট আর রিব এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে মাস হলো থ্রি থ্রি মানে ও হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটা অ্যাক্সিস বরাবর বৃদ্ধি পেয়ে একটা গাছের ঘনত্ব বাড়াবে প্লেট হচ্ছে টু ডি তার মানে ও দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর বেড়ে একটা গাছের আয়তন বাড়াবে রিব মানে ওয়ান ডি ও শুধুমাত্র একটা গাছের দৈর্ঘ্য বৃদ্ধি করবে মানে গাছে লম্বা যে অংশগুলো আছে সেগুলো তোমার তৈরি করে হচ্ছে রিপ তার মানে পাশ থেকে গাছটা বিভাজিত হয়ে মোটু ছোটু হয়ে গেল এটা হলো মাস শুধু আয়তন বাড়াচ্ছে প্লেট শুধু দৈর্ঘ্য বাড়াচ্ছে এটা হচ্ছে কি তোমার রিপ বুঝা গেছে হ্যাঁ রে ক্যামবিয়াম হচ্ছে টিস্যু আয়তন 3D হয় বাট ঘনত্তরে তোমাদের বইতে দেওয়া আছে এজন্য ঘনত্ব বললে আমরা মাস আর আয়তন বললে আমরা প্লেট বলি ঠিক আছে ক্যাম্বিয়াম থাকলে কোন টিস্যু বুঝবো থাকলে হচ্ছে উৎপত্তি অনুযায়ী হচ্ছে গিয়ে তোমার সেকেন্ডারি আর অবস্থান অনুযায়ী পার্শ্ব ঠিক আছে আচ্ছা ওকে এ তাহলে আমরা বুঝে ফেলছি কোষ বিভাজন অনুসারে এবার দেখো কাজ অনুসারে ডার্ম শব্দটার মানে কি বলো ডার্মিস ডার্ম ডার্মিস শব্দটার মানে কি হ্যাঁ হ্যাঁ দিব নাফিসা মাসুদ একটু পরে এই যে এই স্লাইড পড়ানো হবে তোমাদের নামাজে ব্রেক দিবো আচ্ছা তক ভেরি গুড তোমরা কি জানো যে স্কিনের ডক্টরদেরকে কি বলে ত্বকের ডাক্তারদেরকে বলা হয় ডার্মাটোলজিস্ট ঠিক আছে মেডিসিনের একটা মানে জোস ডিপার্টমেন্ট হচ্ছে ডার্মাটোলজি দেখা যায় যারা হচ্ছে গিয়ে তোমার কম পরিশ্রম করে বেশি ইনকাম করতে চায় যে যারা নাইট ডিউটি করতে চায় না ইমার্জেন্সিতে যেতে চায় না তারা হচ্ছে ডার্মাটোলজি নিয়ে পড়াশোনা করতে চায় কারণ মানুষের এক্সিমা সোরিয়াসিস স্ক্যাবিস তারপরে প্রুডিটাস এই জাতীয় স্কিন ডিজিজে কিন্তু কেউ কখনো মারা যায় না তোমাকে রাত একটা দুইটা কেউ কল দিয়ে বলবে না যে আপনি আসেন তাড়াতাড়ি রোগী তো এক্সিমায় মরে যাচ্ছে হয়তো ব্লাড ট্রান্সফিউশনে ঝামেলা হলে মানুষ মরতে পারে বা ডার্মাটোলজিতে অ্যাকচুয়ালি ইমার্জেন্সি খুবই কম তো যারা হচ্ছে মেডিসিনে পড়াশোনা করতে চাও আবার একটু টাকা পয়সাও কামাইতে চাও তবে এখন অনেক কম্পিটিশন সবাই বুঝে শর্টকাট একটা সাবজেক্ট সবাই কি করে এটাতে পড়াশোনা করে কম্পিটিশন বেশি তবে স্কিনে একটু আছে কেন কারণ দেখো যে কোনো ডিজিজ ডায়াগনোসিস করার আগে কিন্তু একটা টেস্ট করতে দিতে পারো কিন্তু আমাদের দেশে সাধারণত তোমার অন চেম্বার হচ্ছে কি স্কিন স্ক্র্যাপিং বা বায়োপসি এগুলো করানো তেমন সিস্টেম নাই তুমি যে রোগী ডায়াগনোসিস করবো তোমাকে খালি চোখে দেখে ডায়াগনোসিস করতে হবে যদি একটা রিংওয়ার্মের রোগীকে তুমি এক্সিমা ট্রিটমেন্ট দিয়ে দাও তাহলে কিন্তু শেষ মায়ের একটা মাটিতে পড়বে না এই জন্য তোমার ক্লিনিক্যাল আই খুব ভালো থাকতে হবে তোমার এক্সপিরিয়েন্স অনেক বেশি থাকতে হবে তাহলে তুমি একজন ভালো ডার্মাটোলজিস্ট হিসেবে খ্যাতি অর্জন করতে পারবা এবং একটা নির্দিষ্ট রিজিয়নে তুমি যদি ফেমাস হইতে পারো তখন দেখবা হচ্ছে কি সেখানে তোমার ডার্মাটোলজিস্টদের অনেক ইনকাম আছে নিবেশিত মানে কি ক্যাম্বিয়াম নারে রে ক্যাম্বিয়াম আমরা বুঝবো পার্শিয়তে এটা দুটাই স্ট্যাটিস মাঝখানে নিবেশিতটা থাকে বাট ওটা আমরা এক্সাম্পল আমরা ক্যাম্বিয়াম বলবো না ওটা ক্যাম্বিয়াম না ঠিক আছে আচ্ছা ওকে তাহলে দেখো আমরা হচ্ছে গিয়ে বুঝে ফেললাম যে প্রোটোডার মানে হচ্ছে গিয়ে ত্বক সৃষ্টি করবে গাছের ঠিক আছে একটা গাছের ত্বক সৃষ্টি করে যেমন কাণ্ডের ক্ষেত্রে আমরা সেটাকে বলি তোমার হলো এপি ডার্মিস আর মূলের ক্ষেত্রে আমরা সেটাকে বলি এপি ব্লেমা ওকে আচ্ছা এরপরে চলে আসি প্রো ক্যাম্বিয়াম প্রো ক্যাম্বিয়ামটা হচ্ছে আমাদের যে ভাস্কুলার টিস্যু জাইলেম ফ্লোয়েম আর ক্যাম্বিয়াম এগুলো তৈরি করে একটা গাছের ত্বক আর জাইলেম ফ্লুইম বাদ দিলে বাকি যা কিছু পাবো হাড্ডি গুড্ডি সবই হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম বা ভিত্তি আমাদের শরীরে যেরকম তোমার ত্বক আর রক্ত বাদ দিলে যা কিছু থাকে সেরকম গাছের স্কিন আর জাইলেম ফ্লুইম বাদ দিলে বাকি যা কিছু থাকে সবই তোমার হচ্ছে কি গ্রাউন্ড মেরিস্টেম তাহলে আমি আবারও বলছি উৎপত্তি অনুযায়ী মূল বা কাণ্ডের শীর্ষে প্রারম্ভিক ভ্রূণাবস্থায় প্রাইমারি ভাজক টিস্যু থেকে আসে সেকেন্ডারি অবস্থান অনুযায়ী মূল বা কাণ্ডের শীর্ষে শীর্ষক পার্শ্ব বা প্রস্থ বরাবর পার্শ্ব যেটা কিনা সেকেন্ডারি ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে ইন্টার ক্যালারি বা নিবেশিত কোষ বিভাজন অনুযায়ী মাস প্লেট রিপ আর কাজ অনুসারে গ্রাউন্ড আসবে সি কিউ আসবে ঠিক আছে ওকে তাহলে আমরা একটু নামাজের ব্রেকে চলে যাই এখন বাজে ছয়টা বেয়াল্লিশ আমরা ইনশাল্লাহ ছয়টা বায়ান্ন থেকে শুরু করব। দশ মিনিট নামাজের ব্রেক ওকে সবাই আপুর জন্য দোয়া কইরো মাথা ঠান্ডা রেখে একটু নামাজ পড়ে আসো ঠিক আছে হ্যাঁ হবে সৌরভ তুমি যদি হচ্ছে গিয়ে কি বলে প্যারাল টেক্সট থেকে পড়ার পরে বই পড়ো তাহলে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হবে ঠিক আছে আচ্ছা ওকে আবার দেখা হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা হচ্ছে যাওয়ার আগে দিয়ে উৎপত্তি অবস্থান কোষ বিভাজনার কাজ অনুযায়ী প্রকারভেদ পড়েছি কাজ মানে জিনিসটা কি যে উদ্ভিদের দেহে ওরা কি করতেছে ঠিক আছে তাহলে দেখো প্রারম্ভিক প্রাইমারি সেকেন্ডারি এটা ছিল উৎপত্তি অনুসারে ছবিটা ভালো করে খেয়াল করো একদম এটা হচ্ছে ডায়াগ্রামেটিক ফিগার বুঝছো অ্যাকচুয়ালি তো গাছ দেখতে এরকম হয় না জাস্ট একটা ডায়াগ্রাম দিয়ে বুঝাইছে যে এটা যদি একটা গাছ হয় তাহলে গাছের একদম চূড়া বরাবর এই পয়েন্টটাতে থাকে তোমার হচ্ছে প্রোমেরিস্টেম ঠিক আছে এরপরে চলে আসো এই যে প্রাইমারি মেরিস্টেম আমরা বলেছিলাম উৎপত্তি অনুযায়ী এটা কাজ অনুযায়ী তিন রকম হতে পারে প্রোটোডাম প্রোক্যাম্বিয়াম গ্রাউন্ড মেডিস্টেম তাহলে দেখো এই যে প্রাইমারি মেডিস্টেমের যেটা প্রোটোডার অংশ এটা তোমার ডার্মিস মানে ত্বক অনুযায়ী বাইরে থাকবে গ্রাউন্ডটা যেহেতু ভিত্তি তৈরি করে এটা থাকবে মাঝের দিকে আর প্রোক্যাম্বিয়ামটা থাকবে তোমার হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের সাথে একদম সম্পূর্ণরূপে জড়িত অবস্থায় দেন সেকেন্ডারি মেরিস্টেমের মধ্যে বাইরের দিকে এপি সাথে যুক্ত অবস্থায় থাকে ভাস্কুলার ক্যাম্বিয়াম সরি তোমার হচ্ছে গিয়ে এপিডার্মিসের সাথে যুক্ত অবস্থায় কর ক্যাম্বিয়াম আর গ্রাউন্ড টিস্যুর সাথে যুক্ত অবস্থায় থাকে তোমার হচ্ছে গিয়ে ভাস্কুলার ক্যাম্বিয়াম তাহলে ত্বকের সাথে কর ক্যাম্বিয়াম আর হচ্ছে গিয়ে আমাদের গ্রাউন্ড টিস্যুর সাথে থাকে যে ক্যাম্বিয়ামটা সেটাকে আমরা বলবো হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম ঠিক আছে আচ্ছা ওকে তাহলে এরপর আমরা চলে আসি দেখো আমাদের অবস্থান অনুযায়ী যেটা কিনা শীর্ষক ভাজক টিস্যু ওরা হলো প্রাইমারি নিবেশিত বা ইন্টার ক্যালারিটাও তোমার হচ্ছে গিয়ে প্রাইমারি পার্শিওটা হচ্ছে সেকেন্ডারিটা ভালো করে মনে রাখবা তো শীর্ষক মূল কাণ্ড পাতা বা ফুলের শীর্ষে ইন্টার ক্যালারি বা নিবেশিত কোথায় পাবো দেখো ঘাসে পাইন হর্স্টেল এগুলো হচ্ছে স্পেশাল টাইপ অফ গাছ ঠিক আছে পত্র মূলে মানে একটা পাতা যে পাতার গোড়ায় হ্যাঁ গোড়ায় মধ্য পর্বের গোড়ায় মধ্য পর্ব মানে আমরা বাঁশ গাছ দেখছি না এই বাঁশ গাছে অনেকগুলো পর্ব থাকে তাহলে দুইটা পর্বের মাঝখানে যে মধ্য পর্ব পর্ব সন্ধি ফুলের বোটা মানে গোড়ার যে জায়গাগুলো এসব জায়গায় তোমার থাকে হলো ইন্টার ক্যালারি বা নিবেশিত আর পার্শ্বীয় হচ্ছে প্রাইমারি থেকে সৃষ্টি হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কর্ক ক্যাম্বিয়াম ঠিক আছে এখন অনেকে জিজ্ঞেস করছো যে আপু ক্যাম্বিয়াম কি ইন্টার ক্যালারি হতে পারে না না কারণ ক্যাম্বিয়াম কিন্তু সৃষ্টি হয় স্থায়ী স্থায়ী টিস্যু টিস্যু থেকে টিস্যুর মাঝখানে থাকে কিন্তু ওদের উৎপত্তি ভাজক থেকেই হয় সো ক্যাম্বিয়াম হতে হলে ওকে উৎপত্তি অনুযায়ী তোমার হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু অবস্থান অনুযায়ী পার্শ্বীয় হতে হবে তার মানে আমার ক্যাম্বিয়াম কিন্তু স্থায়ী টিস্যু থেকে তৈরি হয় ইন্টার ক্যালারি গুলো ভাজক টিস্যু থেকে তৈরি হয় এর জন্য ইন্টার ক্যালারি ক্যাম্বিয়াম হবে না ঠিক আছে এই ড্রয়িং গুলো সাধারণত আসে না আচ্ছা এরপরে চলে আসি আমরা তাহলে ক্যাম্বিয়াম কি অলরেডি আমরা জেনে ফেলেছি যে তোমার হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম এর মাঝখানে বা তোমার দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে সেকেন্ডারি ভাজক টিস্যু পাওয়া যাবে জাইলেম আর ফ্লোয়েম এই দুইটা হচ্ছে ভাস্কুলার টিস্যু বা তোমার হচ্ছে স্থায়ী টিস্যু এদের মাঝখানে যে ভাজক টিস্যু পাওয়া যাবে সেটাই হচ্ছে ক্যাম্বিয়াম এটা তোমার ত্বকের সাথে থাকতে পারে গ্রাউন্ড টিস্যুর সাথে থাকতে পারে ত্বকের সাথে থাকে কর্ক মাসখানে থাকে হলো ভাস্কুলার ঠিক আছে ওকে তাহলে এটা হলো কোষ বিভাজন অনুযায়ী মাস দেখো এখান থেকে যেটা ভুল হয় সেটা হচ্ছে বর্ধনশীল ভ্রूण রেনুথলি এন্ডোস্পার্ম যদি শুধু মজ্জা বলে মজ্জা হচ্ছে মাস আর যদি মজ্জা রশি বলে তাহলে সেটা হবে তোমার রিপ ঠিক আছে মতে মজ্জা মতে মাস র আছে তো সেটা হবে রিপ এখন অনেকে প্রশ্ন করবো যে আপু তাহলে কি বা মজ্জা রশি জিনিসটাই কি এটা যদিও আমরা ডিটেলস হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো কিন্তু তোমাদের তো তবুও একটু হালকার উপরে ঝাপসা জিনিসটা বলে দিচ্ছি যে ধরো এটা যদি আমাদের এপিডার্মিস হয় মানে তোকিও টিস্যু হয় ঠিক আছে এই তোকীয় টিস্যুর নিচে আরেকটা গ্রাউন্ড টিস্যু থাকে যাকে আমরা বলি অধতক এই অধতকের নিচ থেকে শুরু হয় আমাদের কর্টেক্স এই কর্টেক্স গুলো কিন্তু গ্রাউন্ড টিস্যুর আন্ডারে পড়ে ঠিক আছে এরপরে শুরু হয় আমাদের অন্ততক বা এন্ডোডার্মিস তাহলে আমরা হচ্ছে এপিডার্মিস পেলাম অধতক পেলাম অন্ততক পেলাম কর্টেক্স পেলাম এদের সবার মাঝখানে একটা বিশেষ তোমার গ্রাউন্ড টিস্যু থাকে যেটা কিনা গাছের ভিত্তি তৈরি করতেছে এই গ্রাউন্ড টিস্যুকে আমরা বলি মজ্জা বা মেডুলা মজ্জা বা মেডুলা আর আমরা জানি যে মূলের ক্ষেত্রে আমাদের এই যে তোমার জাইলেম গুলো এই জাইলেমগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে সাজানো থাকে মূলের ক্ষেত্রে কি থাকে এই যে জাইলেমগুলো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে সাজানো থাকে আর হচ্ছে ফ্লোয়েম গুলাও আলাদা আলাদা ব্যাসার্ধে এমন করে সাজানো থাকে মূলের ক্ষেত্রে ঠিক আছে যদিও মূলে ছয়ের বেশি থাকে সংখ্যা আমি এখানে অল্প আঁকলাম তো আমাদের এই যে মজ্জা মজ্জার কিছু টিস্যু মজ্জার কিছু টিস্যু এই জায়লেমার ফ্লোয়েমের ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে সূর্যের রশ্মি যেরকম ছড়িয়ে পড়ে না সেরকম সূর্যের রশ্মির মতো এই আর ফ্লোয়েমের মাঝে মাঝে ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে ছড়িয়ে পড়ে তাহলে এগুলোকে আমরা বলবো মজ্জা রশ্মি মজ্জা রশ্মি তাহলে মজ্জা জিনিসটা কি আমাদের যে গ্রাউন্ড তা মূল বা কাণ্ডের প্রস্তুচ্ছেদ এই ছবিটা কিসের একটা মূল বা কাণ্ডকে আমি যদি হচ্ছে গিয়ে লম্বা লম্বী করে কাটি কেটে মাইক্রোস্কোপে নিচে জুম করে দেখি ওটা দেখতে ঠিক এটার মত হবে তো তাহলে একটা মূল বা কাণ্ডের আমরা হচ্ছে গিয়ে তোমার একদম কেন্দ্র বরাবর অন্ততকের ভিতরে পাব মজ্জা আর মজ্জার যে রশ্মিগুলো আমার একদম জায়লেম আর ফ্লুয়েমের ফাঁকে ফাঁকে সূর্যের রশ্মির মতো ছড়িয়ে পড়বে সেটাকে আমরা বলবো হচ্ছে মজ্জার রশ্মি বা মেডুলারি রে এই মজ্জা মজ্জার রশ্মি এগুলো গাছকে ভিত্তি দিবে খাদ্য সঞ্চয় করবে এই কাজগুলো করবে ঠিক আছে আচ্ছা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরে পেরেছ এবারে তাহলে এই যে এক্সাম্পল গুলো ভালো করে পড়বা পতে প্লেট পতে পাতা এটা খুবই গুরুত্বপূর্ণ পাতার কোষ বিভাজনটা হয় তোমার হচ্ছে প্লেট টাইপের এবারে চলে আসি আমরা কাজ অনুসারে তাহলে কাজ অনুসারে দেখো পাতা কাণ্ড মূল তিনটারই ত্বক তৈরি করে হচ্ছে ডার্মাল টিস্যু সিস্টেম পাতা কাণ্ড মূল তিনটারই তোমার হচ্ছে গিয়ে ভাস্কুলার টিস্যু তৈরি করে হচ্ছে গিয়ে তোমার হলো প্রোক্যাম্বিয়াম প্রোক্যাম্বিয়াম যদিও পাতার তোমার হচ্ছে গিয়ে ভাস্কুলার টিস্যুকে আমরা বলি তোমার কি বলতো আহ ভাস্কুলার টিস্যুকে আমরা পাতার ওই জাইলেম আর বলবো আর আইটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পাতা মূল আর কাণ্ড এই তিনটার গ্রাউন্ড টিস্যু তৈরি করছে আমাদের গ্রাউন্ড মেরিস্টেম ঠিক আছে যদিও পাতার গ্রাউন্ড টিস্যুকে আমরা বলি হলো বেজোফিল এটা আমরা ডিটেলস পড়বো ঠিক আছে তাহলে প্রোটোডার্ম ত্বক তৈরি করতেছে পাতা মূল কাণ্ড সব জায়গাতেই প্রো ক্যাম্বিয়াম হচ্ছে ভাস্কুলার টিস্যু তৈরি করছে আর গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে গিয়ে গাছের ভিত্তি তৈরি করছে ঠিক আছে ব্লু পার্পল গেল কই কোন ব্লু পার্পল হামজা গাছের ভিতর হারাই গেছো রুহুল আরেকবার করে পড়লে ইনশাল্লাহ পারবা ঠিক আছে আচ্ছা ওকে সাবাব এরপর এটা খেয়াল রাখা হবে গাছের সবচেয়ে বাইরের অংশ হচ্ছে গিয়ে এপিডার্মিস মজ্জার কাজও যে বললাম ভিত্তি দিবে খাদ্য সঞ্চয় করবে ঠিক আছে আচ্ছা তোমরা অনেকেই হয়তো প্র্যাকটিক্যালি দেখছো এই জিনিসগুলা ওকে তাহলে চলো আমরা এবারে চলে আসি প্রোটোডার্ম দেখো মূলের বহিত্বকে এপিব্লেমা কাণ্ডের বহিত্বকে বলা হয় এপিডার্মিস প্রো ক্যাম্বিয়াম হচ্ছে পরিবহন টিস্যু মানে জায়লেমার ফ্লোয়েম ক্যাম্বিয়াম সৃষ্টি করবে আর গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে এই যে কর্টেক্স মজ্জা মজ্জারসি এই জিনিসগুলো তৈরি করবে তাহলে এই যে আমাদের চারটা ক্লাসিফিকেশন এগুলা কিন্তু তোমাদের সিকিউতে আসে হয় বলে দেবে উৎপত্তি অনুসারে না হয় অবস্থান অনুসারে না হয় তোমার কোষ বিভাজন কাজ অনুসারে হয় ভিত্তি উল্লেখ করে দিতে পারে ভিত্তি উল্লেখ না করলে তোমাকে চারটা ক্লাসিফিকেশনই লিখতে হবে ঠিক আছে আচ্ছা ওকে তোমরা হচ্ছে যে যারা একটু বইতে বা তোমাদের প্যারালাল টেক্সটে খুঁজে খোঁজার চেষ্টা করতেছো তোমরা হচ্ছে গিয়ে প্রথমে ক্লাসটা মনোযোগ দিয়ে করো এরপরে তোমরা যখন ক্লাসের স্লাইডার প্যারালাল টেক্সট পাশাপাশি রাখবা তখন দেখবা তোমরা সবকিছুই কিন্তু খুঁজে পাচ্ছ ঠিক আছে অ্যাকচুয়ালি তোমাদের বইতে তোমার এক এক জায়গায় এক এক রকম সিরিয়ালে বা প্যারালাল টেক্সটে এক এক সিরিয়ালে দেওয়া তো আমাদের সিরিয়ালটা কিন্তু তোমাদের প্যারালাল টেক্সটের সিরিয়ালে দেওয়া আছে তোমরা একটু মাথা ঠান্ডা রেখে একদিকে মনোযোগ দিলে সবই খুঁজে পাবা যে জিনিসটা খুঁজে পাচ্ছ না ক্লাস শেষ করো তারপরে তোমরা ক্লাসের স্লাইডার প্যারালাল টেক্সট পাশাপাশি রাখলে ইনশাল্লাহ সবই খুঁজে পাবা ঠিক আছে হ্যাঁ রে ব্লেমা মানে হচ্ছে মূল ওকে তাহলে এবারে চলে আসি এই স্লাইডটা অনেকটা এনএসআই মানে নট সো ইম্পর্টেন্ট এখানে জাস্ট বলে দেওয়া আছে আমরা একদম শুরুতে পড়ছিলাম না যে কোনটা প্রাইমারি ভাজক কোনটা সেকেন্ডারি ভাজক কোনটা প্রাইমারি স্থায়ী কোনটা সেকেন্ডারি স্থায়ী ঠিক আছে এই জিনিসগুলো এখানে একদম ক্লিয়ার কাট করে বলে দেওয়া আছে ঋণতে আমি অলরেডি পড়াতে পড়াতে বলে দিচ্ছি রে কোনটা সিকিউ কোনটা এমসিকিউ দেখো অলরেডি আমি প্রত্যেকটা স্লাইডের উপরে লিখে দিছি এই যে দেখো শুরুতে আমরা যখন পড়া শুরু করছিলাম ঠিক যেখানে সিকিউ লিখে দিছি আবার এর আগে যখন পড়া শুরু করছে যেখানে এম সিকিউ লিখে দিছি সো তোমাদের স্লাইডে সবকিছু আছে তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো আচ্ছা তো এখানে খেয়াল করো আমরা যে কাজের উপরে ভিত্তি করে তিনটা হচ্ছে টিস্যু পেয়েছিলাম এই তিনটা টিস্যুই ছিল তোমার প্রাইমারি ভাজক টিস্যু তার মানে ওরা সকলে বিভাজন ক্ষমতা সম্পন্ন বোঝা গেছে আচ্ছা রেণুথলি রেনুথলি তো এই চ্যাপ্টারে নাই ঠিক আছে রেণুথলি মানে হচ্ছে যে যেই থলি বা তোমার হচ্ছে ব্যাগের মতো স্ট্রাকচারের ভিতরে পরাগ রেণু তৈরি হয় এটা প্রজনন চ্যাপ্টারে পাবা ঠিক আছে ওকে হামিদুর আচ্ছা এবারে দেখো এই যে আমাদের মূলের বহিতকে এপিব্লেমা আর কাণ্ডের বহিতকে আমরা এপিডার্মিস বলি এটা কিন্তু প্রাইমারি ভাজক টিস্যু গ্রাউন্ড মেরিস্টেম যেটা আছে এপিডার্মিসটা কিন্তু তোমার হচ্ছে ভাজকও হতে পারে আবার প্যারেন কায়মা দ্বারা গঠিত হলে সেটা স্থায়ী হবে গ্রাউন্ড মেরিস্টেমের মধ্যে প্যারেন কোলেন স্কলেরেন এই সবগুলাই কিন্তু তোমার কি স্থায়ী টিস্যু তাহলে কর্টেক্স মজ্জা এরা সবাই স্থায়ী টিস্যু প্রো ক্যাম্বিয়ামের মধ্যে দেখো এই যে জাইলেম ফ্লুয়েম এগুলো স্থায়ী টিস্যু এদের থেকে আমরা যখন আবার ক্যাম্বিয়াম পাচ্ছি ক্যাম্বিয়াম কিন্তু ভাজক টিস্যু তাই না কিন্তু সেই ভাজক টিস্যুগুলো স্থায়ী টিস্যু থেকে তৈরি হয় দেখি ওরা সেকেন্ডারি ভাজক টিস্যু আর সেকেন্ডারি স্থায়ী টিস্যুর মধ্যে আবার আমরা পাচ্ছি কর্ক সেকেন্ডারি জাইলেমার ফ্লোয়েম তার মানে এখান থেকে তোমার মনে রাখার বিষয় হচ্ছে এই জিনিসটা জাস্ট ক্যাম্বিয়াম হচ্ছে সেকেন্ডারি ভাজক কর্ক আর সেকেন্ডারি জাইলেম ফ্লোয়েম হচ্ছে সেকেন্ডারি স্থায়ী এই দুইটা জিনিস জাস্ট মনে রাখবা ওগুলো তেমন ইম্পর্টেন্ট না কোলেন কি এটা আমরা একটু পরে আসতেছি আচ্ছা এবারে দেখো স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কিন্তু অলরেডি আমাদের প্রথম স্লাইডে ভাজক টিস্যুর সাথে পড়া শেষ দেখো এই কোষগুলা বিভাজন ক্ষমতা সম্পন্ন নয় জীবিত হতে পারে মৃত হতে পারে জীবিত মানে ও বিপাক করছে মৃত মানে ও বিপাক করছে না জীবিত কোষে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম কেন বলো জীবিত কোষে কেন সাইটোপ্লাজমের পরিমাণ স্থায়ীটিসুতে কম বলো তো বলো তো জীবিত কোষে সাইটোপ্লাজমের পরিমাণ তোমার হচ্ছে কেন স্বাভাবিকের চেয়ে কম স্থায়ী টিস্যুতে ভেরি গুড প্রভা আশরাফ নাহিদ সাথী লিসাত ওমর এক্সিলেন্ট রিচি সিয়াম ভেরি গুড কারণ ওরা হচ্ছে বিভাজন করছে না ওদের বিপাকের হার কম এই জন্য সাইটোপ্লাজম কম কম থাকবে ওদের মৃত কোষে কোনো প্রোটোপ্লাজম নেই কারণ মৃত কোষ তো বিপাকই করতেছে না তাহলে প্রোটোপ্লাজম দিয়ে ওরা কি পপকর্ন খাবে আচ্ছা কোষের প্রাচীর অপেক্ষাকৃতই স্থুল বা পুরু আমরা ভাজক কোষে পেয়েছিলাম পাতলা পাতলা কোশগহ বড় কারণ সেখানে সঞ্চিত নিশ্চিত বর্জ্য পদার্থগুলো জমা রাখতে হবে নিউক্লিয়াস ছোট এবং কোষের একপাশে অবস্থান করে কোষপ্রাচীর যেহেতু সেখানে লিগনিন সুবেরিন এরকম নানা রকমের শর্করা জাতীয় উপাদান জমা হয় এই জন্য আমরা কোষপ্রাচীরে অনেক রকমের নকশা দেখতে পাই ডিজাইনিং দেখা যায় বুঝে গেছে আচ্ছা ওকে এবারে দেখো আমরা জানি যে আমাদের স্থায়ী টিস্যু হচ্ছে গিয়ে তিন প্রকার সরল জটিল খরণকারী অনেকে জিজ্ঞেস করতেছিল যে আপু তাহলে তোরক্ষী টিস্যু কোথায় গেল প্যারেন্ট জিনিসটা কি স্থায়ী টিস্যু মানে কি একটা কোষের ক্লাস্টার তাহলে এই টিস্যু গঠনকারী সবগুলা কোষ যদি দেখতে একই রকম হয় আমাদের ফ্রেন্ড সার্কেলে কিছু ফ্রেন্ড থাকে না যে ভিতরে এক বাইরে এক ঠিক আছে তোমার হচ্ছে যে ভিতরে যেরকম থাকে বাইরেও সেরকম প্রদর্শন করে তারা হলো সিম্পল তারা হলো গিয়ে সরল টিস্যু আর কিছু আছে দেখবা তোমার জটিলতায় ভরা ভিতরে এক রকম কথা পুষে রাখে বাইরে আরেক রকম শো করে তারা হলো জটিল টিস্যু তার মানে যদি স্থায়ী টিস্যু গঠনকারী এক একটা কোষ দেখতে এক এক রকম হয় সেটা জটিল সবগুলা কোষে যদি একই রকম হয় তাহলে ওরা হলো সরল ঠিক আছে ওরা বিভাজন করছে না নুসরাত ঠিক আছে ওকে হ্যাঁ দুমুখ সাপ তাহলে আমাদের মায়েরা কি সরল হয় না বলো আমাদের মায়েরা হয় সবচেয়ে সহজ সরল তাহলে যাদের নামের সাথে মা আছে তারাই সরল টিসু প্যারেন কাই মা কোলেন কাই মা স্কলেরেন কাই মা নামের সাথে মা থাকা মানে ওরা হচ্ছে গিয়ে সরল তাহলে ছবিটা দেখো এই যে দেখো প্যারেন ক্যামের গুলো কেমন গোল্লা ওরা হচ্ছে গিয়ে চোর হয়েছে মানে ভাজক টিস্যুগুলো মাত্র স্থায়ী হওয়া শুরু করছে এর জন্য এখনো ওর মধ্যে কিছু না কিছু ভাজক টিস্যু চিহ্ন রয়ে গেছে যেমন ভাজক টিস্যুগুলোর কোষপ্রাচীর ভাজক টিস্যু যখনই বিভাজন ক্ষমতা হারিয়ে ফেললো হারিয়ে ফেলা মাত্রই ও প্যারেন হয়ে গেছে এর জন্য এখনো ওর কোষপ্রাচীর কিছুটা পাতলা আছে তাহলে তোমরা মনে রাখবা পতে পাতলা পতে প্যারেন এই প্যারেন টিস্যুগুলোর কোষপ্রাচীর কম্পারেটিভলি পাতলা থাকে তোমরা কিন্তু নাইনটিনে পড়ছিলা তোমার হচ্ছে যে কি বলো ওইটাকে ও সব সরল হয় না হ্যাঁ এই জিনিসটা কিন্তু ট্রু যেমন আমাদের মারা হচ্ছে গিয়ে আমাদের মায়েদের চাহিদা এমনিতে একটু বেশি আমার মনে আছে আমাদের সময় ফাইভে তোমার হচ্ছে বৃত্তি পরীক্ষা ছিল আমি এইটে বৃত্তি পাইনি আমি এইটা জেএসি পরীক্ষা পাইছি তো আমার মা বলতো যে এরকম একটু কষ্ট করে মা ফাইভে বৃত্তি পায় পরে জীবন আর কিছুই চাবো না তো ফাইভে আমার আনফর্চুনেটলি আমি বৃত্তি পাই নাই তো বলছিল বাবা শোন জেএসসি তে তুই দেখাই দে তাহলে সবাই তোর এর রেজাল্ট ভুলে যাবে ভালো কথা জেএসি তে গোল্ডেন এ প্লাস পাইলাম এরপরে বলো বাবা শোন জেএসি রেজাল্ট দিয়ে কিছুই হয় না একবার এসএসি তে প্লাস পাই এরপরে তোকে কেউ কিছু বলবে না ভালো কথা এসএসসি তে প্লাস পাইলাম বৃত্তিও পাইলাম বলে বাবা শোন এসএসসি রেজাল্ট দিয়ে কিছুই হয় না এইচএসসি রেজাল্ট দিয়ে সব ভার্সিটিতে অ্যাডমিশন হয় এইচএসসি তে একটু ভালো রেজাল্ট কর এইচএসসি ভালো কর বলে দেখ এইচএসসি রেজাল্ট কেউ গুনেও না তোকে অ্যাডমিশনে ভালো করতে হবে অ্যাডমিশনে সরকারিতে চান্স না পাইলে মুখ দেখানো যাবে না আচ্ছা তুমি ভালো মেডিকেল বা ডেন্টাল বা তোমার ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে চান্স পাইলা এখন মেডিকেলে তো শুধুমাত্র পাস করলেই হয় কিন্তু ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে সিজিপি উঠানো লাগে এখন বলবে যে দেখ বাবা সিজিপি যদি ফোর না পাস সিজিপি ফাইভ না ফোর হ্যাঁ কুমুর এটি গ্রেট পয়েন্ট ফোর না পাইলে তোর জীবনটাই বৃথা দেখবা কি তুমি সিজিপে ফোর তোলার জন্য যান যৌবন জীবন সব একসাথে করে দিলা এরপরে তুমি কোন রকমে গ্রাজুয়েশন করে বের হইলে তোমার মা কি বলবে শুনো দেশে থাকতে হলে সরকারি চাকরির কোন বিকল্প নাই বিসিএস দাও সারা পাঁচ বছর তুমি ইঞ্জিনিয়ারিং পড়লা মেডিকেল পড়লা বা ভার্সিটি পড়লা তোমার সে বাংলা ইংরেজি অঙ্ক করতে হবে স্কুলে ওয়ান থেকে টেন এর সিলেবাসে ভালো কথা তুমি বিসিএস পরীক্ষা তিন চার বছর ধরে দিয়া তুমি গ্যাজেটের সরকারি অফিসার হয়ে গেলা এরপরে তোমার মা কি বলবে দেখ বাবা পড়াশোনা তো অনেক করলি ক্যারিয়ারও করলি জীবনে এখন একটাই ইচ্ছা ছিল তোর বিয়ে সাদী ভালো মতন দেখে যেতে পারবো ভালো বিয়ে কর বিয়ে করলাম বললো দেখ বাবা মনার আগে কে নাতিপুতি করে নিতে পারবো না একটু নাতিপুতির চোখ দেখতে পারলে তো একটু শান্তি লাগতো নাতিপুতি হলে বলবে দেখ বাবা নিজেও বড় হয়েছিস নাতিপুতি পয়দা করছিস এখন ওদেরকে মানুষের মতো মানুষ কর তার মানে এই বিশেষ সাইকেল গোয়িং অন অ্যান্ড অন এটার মধ্যে বাকিটা বাকি আমা সরল হয় ঠিক আছে এটার বাদে বাকি আমরা সহজ সরল হয় কোনো ব্যাপারই না তবে ডাক্তারদের লাইফটা আরো কঠিন ডাক্তারদের লাইফের গোলই হচ্ছে তোমার মানে বর্ন মানে জন্ম বি এ ডক্টর দেন হচ্ছে গিয়ে মেক ইউর সানস এন্ড ডটার এটা হচ্ছে ডক্টরদের লাইফ সাইকেল ওকে তো যাই হোক শেষ অনেক কথাবার্তা বলে ফেললাম তো এই যে প্যারেন্ট কাইমা তোমরা নাইনটেনে পড়েছিলে বলো তো প্যারেন্ট যদি ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে সেই যুক্ত প্যারেন্ট কাইমাকে আমরা কি বলবো প্যারেন্টকাইমাতে যদি ক্লোরোপ্লাস্ট থাকে তখন সেই ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেন্টকাইমাকে আমরা কি বলি বলো তো ওটা ভাজক টিস্যুর কাছাকাছি আবদুল্লাহ কিন্তু ও তো স্থায়ী টিস্যু হয়ে গেছে মানে ও মাত্র স্থায়ী টিস্যু হওয়া শুরু করছে তো এই জন্য ওর মধ্যে কিছুটা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য আছে ভেরি গুড বা আমার বাচ্চারা অনেক কিছু পারে ক্লোরেন কাইমা আচ্ছা আমরা কি জানি যে অ্যারো মানে বাতাস তো বায়ুপূর্ণ প্যারেন কাইমাকে আমরা বলি এরেন কাইমা এমন একটা প্ল্যান্টের এক্সাম্পল দাও তো যার মধ্যে অ্যারেন কাইমা আছে এমন একটা প্ল্যান্টের এক্সাম্পল দাও তো যার মধ্যে এরেন কাইমা আছে দেখি কার কার মনে আছে ছোটবেলার পড়া ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা গুলো খাবার তৈরি করে সো হচ্ছে ক্লোরেনকাইমা আর বায়ু যুক্ত হলে এরেনকাইমা এক্সিলেন্ট কচুরি পানা সাপলা ভেরি গুড বাহ তোমরা সব হচ্ছে বাচ্চা বাঘ বাঘের বাচ্চা বললে আবার আঙ্কেল আন্টি মাইন্ড করতে পারে তাহলে আমরা এটা ভালো করে পড়ে রাখব প্যারেনকাইমার উপরে যখন আস্তে আস্তে তোমার সেল সেলুলোজের লিগনিজের আরো মোটা মোটা স্তর জমা হওয়া শুরু করলো সেটা হয়ে গেল কোলেনকাইমা সবচেয়ে পুরু এবং আদর্শ স্থায়ী টিস্যু হচ্ছে স্ক্লেরেন কাইমা নামটাও কঠিন ওর কোষ সবচেয়ে পুরু ওর উপরে লিগনিন সুবিরিন স্টার্চ এগুলো আস্তরণ পরে পরে সবচেয়ে মোটা স্থায়ী টিস্যুটা হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমা কাইমা তাহলে তোমরা বলো তো ওদের গঠন দেখে কি মনে হচ্ছে ওদের কাজ কি হতে পারে আমাদের ভাজক টিস্যুগুলো করছে লোকে বিভাজনের মাধ্যমে গাছের দৈর্ঘ্য বাড়াইছে প্রস্থ বাড়াইছে কোন একটা জায়গায় ক্ষত তৈরি হলে ক্ষত পূরণ করেছে কিন্তু আমাদের কাজ কি হবে দেখো অলরেডি আমরা কিন্তু বলে ফেলছি ওদের মধ্যে থাকে তাহলে ওরা খাদ্য তৈরি করবে খাদ্য তৈরি করলে সে খাদ্যকে করবে আর এই যে কোলেন আর স্কিলেন ওদের কোষপ্রাচীরকে অনেক দৃঢ় সোরা গাছে দৃঢ়তা প্রদান করবে ভেরি গুড তোমরা সবাই লিখেছো ঠিক আছে ওরা হচ্ছে খাদ্য তৈরি করে খাদ্য সঞ্চয় করে পরিবহন করে এবং দৃঢ়তা প্রদান করে এক্সিলেন্ট তাহলে পড়া হয়ে গেছে আমাদের স্থায়ী টিস্যুর সরল টিস্যুর কাজ এবারে চলে আসি জটিল টিস্যুর কাছে জাইলেম এবং ফ্লোয়েম এই যে জাইলেম আর ফ্লোয়েম আমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় যে জাইলেম কত প্রকার ফ্লোয়েম কত প্রকার তাহলে কি অ্যান্সার করবা বলো যদি আমাকে বলা হয় জাইলেম কত প্রকার ফ্লোয়েম কত প্রকার প্রকার বলেছে কিন্তু তাহলে কত প্রকার বলবা বলো তার মানে জাইলেমের তোমার এক একটা কোষ দেখতে এক এক রকম যারা যারা দুই অ্যান্সার করেছ এক্সিলেন্ট আমাকে যদি প্রকারভেদ জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু জাইলেমার ফ্লোয়েম হচ্ছে গিয়ে দুই প্রকার প্রাথমিক জাইলেম সেকেন্ডারি বা গৌন জাইলেম প্রাথমিক ফ্লোয়েম সেকেন্ডারি বা গৌন ফ্লোয়েম তোমরা যে চার অ্যান্সার করছো সেগুলো হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমের কোষ বুঝা গেছে জাইলেম আর ফ্লোয়েমের কোষ জাইলেমের কোষ হচ্ছে চারটা ঠিক আছে কি কি ছিল মনে আছে ট্রাকিড ভেসেল জাইলেম ফাইবার জাইলেম প্যারেনকাইমা আর ফ্লোয়েমে কি কি ছিল বলো তো কোষ এই চারটা কোষে ছিল সিভনল সঙ্গী কোষ লোয়েম ফাইবার লোয়েম কাইমা তাহলে আমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় জাইলেম আর ফ্লোয়েম কত প্রকার আমরা অ্যান্সার করব হচ্ছে তোমার দুই প্রকার আর যদি বলা হয় যে কয়টা করে কোষ থাকে তাহলে অ্যান্সার হবে চারটা করে কোষ আশা করে বুঝতে পেরেছো ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো তোমার যেটা আমরা বলছিলাম বলতো তো আমাদের জাইলেমের কিন্তু সবগুলা কোষই হচ্ছে গিয়ে তোমার মৃত একটা মাত্র জীবিত কোষ আছে সেটা কোনটা জাইলেমের সবগুলা কোষই মৃত একটা মাত্র জীবিত কোষ আছে সেটা কোনটা লিসা দেখো আপুরে জিনিসগুলো কতবার পড়া হয়েছে কোন একটা ইনফরমেশন তুমি যদি তোমার নিউরনে সিন্যাপস দিয়ে একটা নির্দিষ্ট ইন্টারভালে কমপক্ষে পাঁচবার পাস করাও তুমি সেটা মনে রাখতে বাধ্য তুমি তোমার মোবাইল নাম্বার বেস্টির নাম বাসার এড্রেস বাপ্পার নাম এগুলো কখনো ভুলো ভুলো না তাহলে এই পড়াগুলো তুমি এখন একবার উদ্ভাসের সাথে পড়তেছো নিজে একবার পড়বা উদ্ভাসের পরীক্ষার জন্য একবার পড়বা কলেজের পরীক্ষা একবার পড়বা এইচএসসি এর মডেল টেস্টে একবার পড়বা তাহলে পাঁচবারেরও বেশি পড়া হয়ে যাচ্ছে তাহলে তুমি যদি নির্দিষ্ট কয়েকটা দিন গ্যাপ দিয়ে দিয়ে একই পড়া পাঁচবার পড়তে পারো সেই জিনিস তুমি মনে থাকবেই এখন পড়তে বসে তুমি যদি আকাশে তাকাও বাতাসে তাকাও গা চুলকাও ফোন টিপো তারপরে তোমার পোস্ট থেকে কে হাহা দিলো তোমার রিলসে কয়টা রিয়াকশন পড়লো এগুলো চিন্তা করো তাহলে তো পড়াশোনার মনোযোগ আসবে না পড়া মনে থাকবে না বুঝা গেছে ভেরি গুড জাইলেম প্যারেনকাইমা ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে কি হবে বলতো এখানে হচ্ছে সবগুলা কোষই হচ্ছে গিয়ে তোমার কি বলতো মৃত একমাত্র জাইলেম প্যারেনকাইমা হচ্ছে জীবিত আর ফ্লোয়েমের সবগুলো কোষই জীবিত একমাত্র ফ্লোয়েম ফাইবার হচ্ছে মৃত ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে জাইলেমের এর সবগুলা কোষই মৃত শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমা জীবিত ফ্লোয়েমের এর সবগুলা কোষই জীবিত শুধুমাত্র ফ্লোয়েম ফাইবার হচ্ছে মৃত কেন আল্লাহ এভাবে সৃষ্টি করছে ঠিক আছে আচ্ছা ওকে তাহলে এবারে আমরা দেখি যে আমাদের জটিল টিস্যু পড়া হয়ে গিয়েছে খরণকারী তরু ক্ষীর নামের সাথে ক্ষীর আছে তাহলে সাদা সাদা আঠা তৈরি করে তরু ক্ষীর টিস্যু বিভিন্ন রকম হরমোন এনজাইম তৈরি করে গ্রন্থি টিস্যু এটা আমাদের পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না ঠিক আছে হ্যাঁ উটপ্যারেন্ট কেমন হবে ওটা তুবা তাহলে আশা করি বুঝতে পেরেছো এইবার দেখো ভাজক স্থায়ী টিস্যু ডিফারেন্স এখানে সিকিউ লিখে তিনটা স্টার দাও এটা এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে বলো উদ্ভিদের ভ্রূণীয় দশায় বা প্রারম্ভিক দশাতেই আমরা কোন টিস্যু পাবো ভাজক নাকি স্থায়ী একমাত্র ইনিশিয়াল স্টেজ তার মানে আমরা শুরুতেই কোনটা পেয়ে যাবো বলতো শুরুতেই আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে তোমার ভাজক টিস্যু সিফ সেল হচ্ছে জীবিত তাহলে ভ্রূণাবস্থাতেই হচ্ছে গিয়ে ভাজক আর ভাজক থেকে স্থায়ী তাহলে ওদের বিভাজন ক্ষমতা আছে বিভাজন ক্ষমতা নাই অপরিণত পরিণত উদ্ভিদের বর্ধিষ্ণ অঞ্চলে বৃদ্ধির জন্য থাকে ভাজক টিস্যু আর বর্ধিষ্ণ অঞ্চলে ঠিক পেছন সাইড থেকে তৈরি হয় স্থায়ী টিস্যু ভাজক টিস্যুতে নিউক্লিয়াসটা আকারে বড় এবং সেন্ট্রালি অবস্থান করে স্থায়ী টিস্যুতে অনেক ছোট কিনারে অবস্থান করে ওদের সাইটোপ্লাজম ঘনীভূত সাইটোপ্লাজম পাতলা ভাজক টিস্যু দেহের বৃদ্ধি সাধন করে স্থায়ী টিস্যুর বৃদ্ধিতে কোনো ভূমিকা নাই তাহলে ওরা কি কাজ করবে ওই যে আমরা বললাম প্যারেন কাইমা খাদ্য তৈরিয়া সঞ্চয় করে ক্লোরিনার স্কেলেন কাইমা দৃঢ়তা প্রদান করে এই জিনিসগুলা করবে ভাজক খাদ্য তৈরি করবে না যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে টিস্যু খাদ্য তৈরি করবে খাদ্য পরিবহন করবে ভাজক টিস্যু কিন্তু খাদ্য পরিবহন করে না ঠিক আছে ওদের কোনো কোষ গহবন নাই কোষপ্রাচীরে কোনো নকশা নাই কিন্তু টিস্যুতে আমরা বড় বড় কোশ গহবনও পাবো এবং পুরুহার কারণে কোষপ্রাচীরে অনেক রকমের নকশাও পাবো হ্যাঁ এগুলো মুখস্থ করতে হবে সিয়াম ওই যে শুরুতে বলে দিলাম না যে ছবি দেখে দেখে ভাজকের মনে রাখবা ভাজকের গুলা উল্টা করে দিলে স্থায়ী হয়ে যাবে ঠিক আছে বর্ধিষ্ট মানে যে অঞ্চলটা বৃদ্ধি পাচ্ছে অবশ্যই টপিক গুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি আমি সবগুলো পড়ানোর সাথে সাথে কোনগুলো ইম্পর্টেন্ট টপিক বলে দিচ্ছি একদম শুরুতেও কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে পার্থক্য এক্সামে কয়টা দিবা আচ্ছা তোমার পরীক্ষা যদি তিন নম্বরে প্রশ্ন আসে কমপক্ষে তোমাকে ছয় থেকে সাতটা পার্থক্য দিতে হবে আর চার নাম্বারের প্রশ্ন আসলে মিনিমাম আটটা পার্থক্য দিতে হবে ঠিক আছে ওকে এবারে চলে আসি আমাদের হচ্ছে পোল কোয়েশ্চেনে ঠিক আছে যে টি সুর কোষ বিভাজনে উদ্ভিদের অঙ্গ আয়তনে বৃদ্ধি ঘটে তাকে কি বলে সবাই অ্যান্সার করো এখানে কিন্তু ঘনত্ব বলে নাই বলা হয়েছে আয়তন যদিও দুইটা কাছাকাছি এবার তোমাদের বইতে এক্স্যাক্ট যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে তোমরা ওই ল্যাঙ্গুয়েজটা ইউজ করবে সবাই অ্যান্সার করো সিপসেল নিউক্লিয়াস না থাকলে লিভিং কিভাবে সিপসেলের হচ্ছে গিয়ে নিউক্লিয়াস না থাকলেও ও হচ্ছে কম্পেনিয়ন সেল বা সঙ্গী কোষে নিউক্লিয়াসকে ব্যবহার করে এবং বিপাক করতে পারে এজন্য ও জীবিত কোল আসে নাই তাই আমরা নেট কানেকশন চেক করতে হবে আচ্ছা তাহলে দেখো আমরা জানি যে যদি আমার হচ্ছে মাস ভাজক টিস্যু হয় তাহলে মাসটা হচ্ছে কি তোমার ঘনত্ব বাড়ায় কি বাড়াবে ঘনত্ব বাড়াবে যদি আয়তনের কথা বলা হয় তাহলে অ্যান্সার হবে প্লেট আর যদি শুধুমাত্র দৈর্ঘ্যের কথা বলা হয় তাহলে সেটা হবে তোমার রিব কিন্তু মধ্য ভাজক টিস্যু বলে আমরা কিছু পাই নাই ঠিক আছে তাহলে ফিফটি টু পার্সেন্ট রাইট করেছে এর মধ্যে হচ্ছে তোমার পূর্ণ পল্লব ওরা হচ্ছে ভুল করে মিস্টেক হয়ে গেছে না আচ্ছা ফার্স্ট হয়েছে ফার্সিম, সেকেন্ড হচ্ছে আশরাফ থার্ড হয়েছে নুসরাত এছাড়া রিচি শৈলি মৌমিতা ফারজানা পুষ্পিতা তাহসিনা অন্তু ভেরি গুড তোমাদের সবাইকে কংগ্রেচুলেশন কিন্তু ছেলে কম আর মেয়ে বেশি কেন এই ছেলেরা তোমাকে ঘুমায় গেছো মেয়েরা যে বেশি বেশি লিডার বোর্ডে নাম নিয়ে নিচ্ছে তো সমস্যা ছেলে মেয়ে সমান নাম থাকতে হবে ঠিক আছে নেক্সট পোলে যেতে ইকুয়াল নাম্বার থাকে ওকে তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবারে সেকেন্ড পোলে আসো ভাজক বৈশিষ্ট্য নয় কোনটি পল লঞ্চ করে দিচ্ছি নয়টা অবশ্যই খেয়াল করবা তোমরা পরীক্ষার হলে শুধুমাত্র ভাজক বৈশিষ্ট্য দেখো এই নয় আর খেয়াল করো না ঠিক আছে ভালো করে নয় দেখবা সবগুলো অপশন মনোযোগ দিয়ে পড়বা তারপরে অ্যান্সার করবা ভাজক বৈশিষ্ট্য নয় কোনটি অ্যান্সার করো ঠিক আছে আমরা পরে পোল দিই মেয়েরা আগে কারণ লেডিস ফার্স্ট মাহাদি বাহ ভালো ভদ্র ছেলে নেট নেই বলে পারলাম না কি কষ্ট জীবনে আচ্ছা সবাই অ্যান্সার করো দ্রুত আচ্ছা তোমাদের পোল লঞ্চ করা হয়েছে যারা পোল পাও নাই তোমরা আবার লগ আউট করে লগ ইন করলে পোল পাবা ঠিক আছে ওকে তাহলে পোল ক্লোজ করে দিলাম তাহলে এখানে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয় জীবিত এটা ওর বৈশিষ্ট্য আন্তঃকোষীয় ফাঁকা কি বিদ্যমান আমরা তো স্থায়ী টিস্যুর কোষগুলোর আকার আকৃতি ভিন্ন হওয়াতে ফাঁকা জায়গা পেয়েছিলাম কিন্তু ভাজক টিস্যুতে কিন্তু আমরা পাই না পাতলা কোষ প্রাচীর বিদ্যমান কোষ গহবর থাকে না তাহলে অ্যান্সার হবে তোমার হচ্ছে বি ঠিক আছে তাহলে ফিফটি সেভেন পার্সেন্ট রাইট অ্যান্সার করেছে এবারে সব ভুল জীবনটা ভুলে ভরা আচ্ছা সন্দীপ কায়েস পল্লো ফাতেমা আশরাফ লিখন স্মৃতি ভেরি ব্যাড ফার্স্ট হয়েছে মুন্তাসির সেকেন্ড রিসা থার্ড হয়েছে মেহেজাবিন ফার্সিম শাহন তানজিম সাক্ষর ভূমি জিদনি জিশান তোমাদের সবাইকে কংগ্রেচুলেশন দেখছো ছেলেরা চাইলে পারে এবার মেয়েদেরকে ওরা জায়গা দেয় নেই ভেরি গুড ইনশাল্লাহ নেক্সট বার হচ্ছে ইকুয়াল নাম্বার দেখতে চাই মেয়েরা আমার মাইন্ড করে না হ্যাঁ আমি সবার সাথে আছি একুর জন্য লেট হয়ে গেল আছে ব্যাপার না কোশ্চেন পড়তে তো পাঁচ সেকেন্ড লাগে দ্রুত দ্রুত পড়তে হবে আবার দ্রুত পড়তে গিয়ে ভুল করে ফেলো না আচ্ছা সে থার্ড পোল প্যারেনকাইমা টিস্যু সম্পর্কে কোনটি সঠিক এখানে কি তো নয় টয় বলে নেই জাস্ট সঠিক বলছে পোল লঞ্চ করে দিলাম এবার সবাই অ্যান্সার করো যারা এর বার আসতে পারো না এবার দাও হ্যাঁ নয় দেখি ও লাস্টটা দিয়েছি ভুলে নষ্ট ভ্রুষ্ট পাপিষ্ট ঠিক আছে ভুল জেনেও ভুল যারা করে তারা হচ্ছে এরকম আচ্ছা তাহলে সবাই অ্যান্সার করো প্যারেন টিস্যু সম্পর্কে কোনটি সঠিক প্যারেনকাইমা কি ছিল প্যারেন ছিল স্থায়ী টিস্যুর মধ্যে সরল টিস্যু ঠিক আছে সবাই ইয়াতে পোলে অ্যান্সার করো টিচার ইনবক্স এ না করে ভুলে ভুল দিছি স্লিপ অফ হ্যান্ড আচ্ছা সবাই দ্রুত অ্যান্সার করো পোল ক্লোজ করে দেব একটু পরে আচ্ছা দেখো তাহলে কি বলছে যে আন্তঃ ফাঁকা থাকেন এটা ভুল আন্তকোষীয় ফাকা ফাঁকা থাকবে কোষগুলো বিপাকে নিষ্ক্রিয় এটা কি এটাই হবে কারেক্ট ক্ষত নিরাময় কাজ করে হচ্ছে ভাজক টিস্যু নট স্থায়ী কোষ কোষপ্রাচীর স্থিতিস্থাপক নয় ওদের কোষপ্রাচীর হচ্ছে স্থিতিস্থাপক ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার কি হবে কোষগুলো বিপাকে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় দেখে তো ওদেরকে আমরা মৃত কোষ বলছি তাই না মাত্র টোয়েন্টি সেভেন পার্সেন্ট রাইট অ্যান্সার করেছে ভেরি ব্যাড ফারিজা নুর এরপরে হচ্ছে আশরাফ সন্দীপ দুর্যাসদানী আব্দুল ভেরি ব্যাড আচ্ছা রিয়াজ লিখন অন্তু সর্ণা আসিফ হিমু ফারসিম প্রীতম মুহতাসিম সাদিয়া ওদের তাহলে কি ডেন্টালের চান্স হয়ে গেছে কিন্তু ডেন্টালের প্রশ্ন তাহলে যারা রাইট অ্যান্সার করে ফেস ডেন্টালের চান্স হয়ে গেল তার মানে এরপরে মেডিকেলের কোশ্চেন গুলো পারতে হবে ঠিক আছে আচ্ছা ভেরি গুড যাদের তিনটাই হয়েছে সমস্যা লিডার বোর্ডে নেক্সট বার আসবা ইনশাল্লাহ তাড়াতাড়ি অ্যান্সার করার থেকে রাইট অ্যান্সার করার দরকার হ্যাঁ হুমায়রা হুমাই স্পিরিট আচ্ছা আর ভুল থেকে যদি দারুণ কিছু হয় তাহলে ভুলই ভালো তাহলে আমরা এবারে চলে যাবো আমাদের পরের লেকচারে তাহলে আমরা আগের লেকচার থেকে যা কিছু পড়লাম এর মধ্যে আমাদের সিকিউ তে আসার মতো টপিকে ছিল হাতে গোনা দুইটা একটা হচ্ছে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর পার্থক্য আর একটা হচ্ছে ভাজক টিস্যুর প্রকারভেদ তাহলে ভাজক টিস্যুর প্রকারভেদগুলো আমরা হচ্ছে সিকিউর জন্য ভালো করে পড়ব আর উদাহরণ যেমন কোনটা সেকেন্ডারি ভাজক টিস্যু কোনটা পার্শ্বীয় ভাজক টিস্যু কোনটা মাস কোনটা প্লেট কোনটা রিব এগুলো আমরা পড়ব এক্সাম্পল গুলো উদাহরণ হিসেবে এম সিকিউর জন্য ঠিক আছে আচ্ছা এবারে আমরা শুরু করি হচ্ছে আমাদের টিস্যু তন্ত্র বলো টিসু আর টিসু তন্ত্রের মধ্যে পার্থক্য কোথায় আমরা একটু আগে পড়ছি টিস্যু আর টিসু তন্ত্র তো সেম জিনিস দুটার মধ্যে পার্থক্য কোথায় পোল আসে না নেট কানেকশন চেক করো ভাইয়া কোষা মানে হচ্ছে দুইটা কোষের মাঝখানের ফাঁকা জায়গা কোষের অবকাশ ঠিক আছে মানে দুইটা কোষের মাঝখানে যে ব্রেক ভাদ্র টিসু প্রকারভেদের চিত্র লাগবে না ঠিক আছে আচ্ছা ভেরি গুড তোমরা অ্যান্সার করেছো এক্সিলেন্ট প্যারাল টেক্সটে কোনটার উত্তর দেওয়া বীরে তিন নাম্বারটা এটা অ্যাকচুয়ালি বিপাকে নিষ্ক্রিয় হবে কারণ ওদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে ক্ষতদিন ওরা কাজ করে না কোষ প্রাচীর স্থিতি না এটাও হবে এটা বি হবে ঠিক করে নাও হ্যাঁ আচ্ছা ওকে তাহলে এবারে যেটা আমরা বলতেছিলাম যে টিস্যু হচ্ছে অনেকগুলা কোষ মিলে তৈরি হচ্ছে আর অনেকগুলা টিস্যু মিলে তৈরি হচ্ছে আমার এক একটা তন্ত্র ঠিক আছে অনেকগুলো টিস্যু মিলে আমার তৈরি হয় একটা তন্ত্র তাহলে এক্ষেত্রে আমরা কাজের উপর ভিত্তি করে ভাজক টিস্যুর যে ক্লাসিফিকেশন পেয়েছিলাম উপরে ডিপেন্ড করে তোমার হচ্ছে গিয়ে কি বলতো আমাদের হচ্ছে টিস্যু তন্ত্রকে প্রকারভেদ করতে হবে তাহলে এপি টিস্যু তন্ত্র আমরা কিন্তু এর আগে পড়েছি যে ওরা তৈরি করবে গাছের ত্বক গ্রাউন্ড টিস্যু তন্ত্র ওরা তৈরি করবে গাছের ভিত্তি আর ভাস্কুলার টিস্যু তন্ত্র ওরা তৈরি করবে গাছের ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু তাহলে আমরা হচ্ছে আজকে এপিডার্মাল টিস্যু তন্ত্রটা ভালো করে পড়ব নেক্সট দিন ইনশাল্লাহ আমরা গ্রাউন্ড আর হচ্ছে গিয়ে ভাস্কুলার টিস্যুটা একদম ঝাঁঝা করে ফেলবো এবং পরীক্ষাতে বন্দুকের গুলির মিস আছে বাট এই প্রশ্নের মিস নাই সেটা হচ্ছে এই ভাস্কুলার টিস্যু তন্ত্র তিনটা স্টার দিয়ে রাখো এটা সিকিউ তে আসবেই আসবে সিকিউ তে না আসলেও অ্যাটলিস্ট এক্সাম্পল এম সিকিউ তে আসবে সো আমরা এটা নেক্সট দিন পড়বো আজকে আমরা ইনশাল্লাহ এপিডার্মাল টিস্যু সিস্টেমটা কভার করার চেষ্টা করব এবং এক্ষেত্রে আমরা এইটা জাস্ট এম সিকিউর জন্য ভালো করে পড়বো এখান থেকে সিকিউর টপিক খুবই কম এপিডার্মাল টিস্যুতন্ত্র থেকে সিকিউর টপিক কম ঠিক আছে আচ্ছা তাহলে এবারে চলে আসি দেখো আমাদের এপিডার্মাল বা তোকিও টিস্যুতন্ত্র এর মধ্যে আমরা পাচ্ছি আমাদের এপিডার্মিস এপিডার্মাল কিছু উপবৃদ্ধি বা বাড়তি অংশ এবং এপিডার্মাল রন্ধ্র এই যে দেখো এই যে পুদিনা পাতা এই পুদিনা পাতার মধ্যে কিছু গ্রন্থি আছে কিছু রোম আছে এটা হলো একদম মাইক্রোস্কোপিক ভিউ যে একটা গাছের স্কিনের মধ্যে তোমার হচ্ছে কি কি জিনিসপত্র থাকে ঠিক আছে আচ্ছা তো যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই যে এপিডার্মিস এপিডার্মিসটা बेसिकली তৈরি হয় হচ্ছে প্যারেনকাইমা দিয়ে কি দ্বারা তৈরি হয় বলো তো এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা তৈরি হয় তবে কখনো কখনো এক্ষেত্রে ক্ষেত্রে এক সারি কোষের পরিবর্তে একাধিক সারি কোষও থাকতে পারে কোন কোন গাছে তোমার একাধিক সারি এপিডার্মিস থাকে বট অসৎ পাকুর আবার কোন কোন গাছে তোমার তিন সারি কোষ থাকে তিন সারি যেমন করবি আবার কিছু নগ্ন উদ্ভিদ আছে যেমন সাইকাস পাইনাস এই সকল গাছে তোমার থাকে হচ্ছে মাইরোসিন কোষ এই মাইরোসিন কোষগুলো কি করে মাইরোসিন নিঃসরণ করে ওদেরকে প্রতিরক্ষায় সাহায্য করে আবার এই এপিডার্মিস থেকে মিউসিলেজ নামে কিছু পিচ্ছিল পদার্থ তৈরি হয়ে ওদের প্রোটেকশন দিবে এরপরে হচ্ছে সরিষা গোত্রীয় যে উদ্ভিদগুলো আছে সরি সাইকাসের পাইনাসে তোমার জমা হয় লিগনিট নিটা উল্টা বলছি সরিষা গোত্রীয় উদ্ভিদ থেকে তোমার হচ্ছে মাইরোসিন নিঃসৃত হয় মাইরোসিন আর সাইকাস পাইনাসে কি থাকে লিগনিন জমা হয় ঠিক আছে বলো সাইকাসের একটা বিশেষ নাম ছিল জীবন্ত সামথিং জীবন্ত কি দেখি কার কার মনে আছে অ্যান্সার করো তো তোমরা ফার্স্ট ইয়ারে নগ্ন বিজে আবৃত বেজি পড়ছিলা হ্যাঁ সাইকাসের সাথে গিঙ্কো এই দুটা উদ্ভিদ ছিল ওদের একটা বিশেষ নাম ছিল জীবন্ত সামথিং দিয়ে ওরা জীবন্ত কি ছিল বলো তো ভেরি গুড জীবাশ্ম তাহলে গিঙ্কোবার বিলোবার সাইকাস বহু বছর আগে যেগুলো পাওয়া যেত বর্তমানে পৃথিবীতে এখনো সেগুলো টিকে আছে এই জন্য এগুলোকে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলা হয় আচ্ছা তাহলে এই যে এই জিনিসগুলো আমরা এমসি এর জন্য মনে রাখবো যে এপিডারমিস বা ত্বকে কি কি পাওয়া যায় কখনো কখনো কোষ কখনো কখনো মাল্টিপল লেয়ার সেল কখনো কখনো ডাবল লেয়ার সেল ট্রিপল লেয়ার সেল পাওয়া যায় আবার এখানে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ জমা হতে পারে প্রতিরক্ষার জন্য মাইরোসিন মিউসিলেস লিগনিন ঠিক আছে কিউটিন বলতো কিউটিন আর কাইটিনের মধ্যে পার্থক্য কি অথবা কাইটিন আর কিউটিকলের মধ্যে পার্থক্য কি দেখে তোমরা জানো কিনা বলতো আমাদের এপিডার্মিসে কিন্তু কিউটিকল জমা হয় ঠিক আছে তাহলে আমরা কাইটিন কিউটিন বা কাইটিন আর কিউটিকল এই দুটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি দেখি কে কে বলতে পারো কাইটিন আর হচ্ছে কিউটিকল বানান পার্থক্য আরে সাবাস এই তো একজন অ্যানসার করে ফেলছে তানচি নাফিসা ভেরি গুড স্নিগ্ধা আশরাফ লামিয়া অন্তু অন্তু হচ্ছে একদম করছে আচ্ছা তাহলে দেখো তোমার হচ্ছে বায়োলজিতে ম্যাথ নাই দেখে পড়া মনে থাকে না সাদা মনে থাকবে তাহলে কাইটিন হচ্ছে আমাদের একটা শর্করা গ্লুকোসামিনের পলিমার তোমরা কোশ রাসন অনেকেই পড়েছ গ্লুকোসামিন যে শর্করাটা আছে সেটার পলিমার হচ্ছে কাইটিন এই কাইটিনের সাথে যখন মোম জাতীয় লিপির যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কিউটিকল তাহলে কাইটিন হচ্ছে গ্লুকোসামিনের পলিমার এই কাইটিনের সাথে যখন মোম জাতীয় লিপির যুক্ত হবে তখন তাকে আমরা কি বলবো কিউটিকল বলবো তাহলে অনেক সময় কিন্তু এপিডার্মিস আমাদের কিউটিকলের আবরণও থাকতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসো এপিডার্মাল উপবৃদ্ধি উপবৃদ্ধি অনেক রকম হতে পারে এই যে ছবিটা খেয়াল করো এটা যদি পুরাটা আমাদের একটা তোমার হয় তাহলে উপবৃদ্ধি হিসেবে এখানে আমরা কিছু রোম পাবো ঠিক আছে এখান থেকে আমরা কিছু তোমার হচ্ছে পাবো আবার এটাকে আমরা পাতলা করেই দেখো একটা গাছের এই কাণ্ডটাকে পাতলা করে কেটে আমরা সবার প্রথমে বাইরের লেয়ারটা দেখতে পারতেছি দেখো যে কিউটিকল আছে এখানে আবার এখানে তোমার জীবাণু রোধ করার জন্য বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ আছে পটরন্ধ্র আছে তো এখানে খেয়াল করো আমরা সবার প্রথমে মূল আর কাণ্ডের করব। মূলের বহিত্বককে আমরা আদর করে বলি এপি ব্লেমা আর বহিত্বককে আমরা আদর করে বলি এপিডার্মিস এপি ব্লেমা এপিডার্মিস তাহলে এই যে এপি ব্লেমা এই এপি ব্লেমাটার কি কি পার্থক্য আছে আমরা যদি সবার প্রথমে বলি কিউটিকল কিউটিকল কিন্তু এক ধরনের চর্বি বা মোম তাহলে বলতো কোনটাতে আমরা কিউটিকল পাবো মূলে না কাণ্ডে মূলের কাজ কিন্তু পানি শোষণ করা মাটি থেকে আর কাণ্ডের কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া তেলে জলে কিন্তু কখনো মিশে না তাহলে মূল যেহেতু পানি শোষণ করতেছে তাহলে মূলের মধ্যে আমরা কিউটিকল পাবো নাকি কাণ্ডে পাবো এক্সিলেন্ট কাণ্ডে পাবো তাহলে মূলে কিউটিকল পাওয়া যাবে না কাণ্ডে কিউটিকল পাওয়া যাবে এরপর আমরা যদি রোমের কথা বলি যেগুলো হলো গিয়ে এপিডার্মাল উপবৃদ্ধি আমাদের মূল গুলা অলওয়েজ এক কোশি হয় অলওয়েজ মনে রাখবা দুনিয়াতে সবচেয়ে গরিব হচ্ছে এক উদ্ভিদের কাণ্ড এটা আমরা নেক্সট ক্লাসেও বুঝবো যে যখন আমি বলবো অন্তত কার নাই এক উদ্ভিদের কাণ্ড কার পরিচক্র নাই এক উদ্ভিদের কাণ্ড কার বাস্কুলার বান্ডেল বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে এক বীজপত্রী উদ্ভিদের কাণ্ড সবচেয়ে গরীব হচ্ছে এক উদ্ভিদের কাণ্ড তাহলে এক উদ্ভিদের কাণ্ডতে তোমার কি থাকে না বলতো কোনো মূল রোম থাকে না বা কাণ্ডরোম থাকে না দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে বহুকোষী কোশি কাণ্ডরম পাওয়া যায় এই এক দিয়ে এক বীজপত্রী দুই দিয়ে আমরা দ্বিবীজপত্রী বুঝি ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যদি বলি পত্ররন্ধ্রের কথা পত্ররন্ধ্র তো পাতায় থাকে মাস্ট আবার কিছু কিছু কাণ্ডতেও পাওয়া যায় ঠিক আছে তাহলে আমরা কাণ্ডতে কি পাবো পত্ররন্ধ্র পাবো তাহলে দেখো এই যে ছবিটা মূলের ক্ষেত্রে তোমার হচ্ছে এপিডার্মিসে ডিরেক্টলি মূলরোম দেওয়া আর কাণ্ডর ক্ষেত্রে আমরা এখানে কিউটিকল আলাদা লেয়ার পাচ্ছি কাণ্ডরোম পাচ্ছি এবং কিছু কিছু ক্ষেত্রে পত্ররন্ধ্র পাওয়া যায় ঠিক আছে আচ্ছা ওকে এবারে চলে আসি দেখো আমরা হচ্ছে গিয়ে আমাদের যে বিশেষ কোষগুলো আছে এটা আমরা অলরেডি পড়ে ফেলছি মাইরোসিন কোষ থাকে সরিষাতে কর করকার সিলিয়া কোষ থাকে ঘাস আর নল খাগড়াতে বুলিফর্ম কোষ থাকে গম আখে বুলিফর্ম হচ্ছে কিছু বড় আকৃতির কোষ এপিডার্মিসে পাওয়া যায় বৃহৎ আকৃতির কোষ যেগুলো কিনা পানি এবং অন্যান্য রাসায়নিক পদার্থ সঞ্চয় করে রাখতে পারে একটা বড় তোমার বোলের মতো থাকে ঠিক আছে আচ্ছা লেন্টিসেল হবে কিনা হ্যাঁ কাণ্ডতে আমরা লেন্টিসেলও পাবো এটা আমরা পড়ছিলাম তাই না আচ্ছা ওকে এবারে দেখো বিভিন্ন প্রকারের ট্রাইকোম ট্রাইকোম মানে হচ্ছে রোম ট্রাইকোম দেখে ভয় পায়ও না এটা হচ্ছে রোম চুলের মতো অনেকগুলো উপবৃদ্ধি তাহলে কি কি হতে পারে এক কোষি হতে পারে যেটার কোনো শাখা প্রশাখা নাই জাস্ট একটা ব্রাঞ্চ বহু কোষি জাস্ট একটা ব্রাঞ্চ এক কোষির শাখা হচ্ছে বহু কোষির অনেকগুলো শাখা হচ্ছে স্কেল মানে হচ্ছে যে আবরণ যুক্ত রোম দেখবা আমরা যখন পেঁয়াজ কাটে পেঁয়াজের মূল বডির বাইরে অনেকগুলো মোটা মোটা মেসেন্টা কালারের লেয়ার থাকে তাহলে সেই লেয়ার গুলা কাটতে কাটতে আমরা মেইন পেঁয়াজ পাই সেরকম একটা গাছে যে ত্বক সেই ত্বক যদি একটা বাড়তি আবরণ যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি শল্ক বা স্কেল বুঝা গেছে এক কোষি হতে পারে বহু কোষি হতে পারে হাসান হাইড্রাথোর থাকে শুধু পাতায় জারিফ এটা আমরা একটু পরে পড়বো ঠিক আছে আমাদের ত্বকে হচ্ছে গিয়ে তোমার কিসের প্রলেপ থাকে এটা হচ্ছে গিয়ে আমাদের ত্বকে অনেক কিছু থাকে আমরা আমাদের না এটা আমরা আমরা প্রতিরক্ষা চ্যাপ্টার যখন তখন সেখানে বুঝতে পারবো ঠিক আছে আচ্ছা আমাদের এখানে ঘর্মগ্রন্থি আছে সেবা শেষ গ্রন্থি আছে সেবামের আবরণ আছে সেবামের ভিতরে আমরা অ্যান্টিবায়োটিক পাবো তেল গ্রন্থি পাবো আচ্ছা কান্ডেটা পত্রন্ত কেন হবে না হবে আহ লেন্টিসেল হচ্ছে গে তোমার শুনো পত্ররন্ধ্র আমরা যদিও নামের সাথে পাতা বলি বাট অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে পত্ররন্ধ্র পাতায়ও থাকে কাণ্ডতেও থাকে আর লেন্টিসেলের কথা যেটা বলতাছো ওটা তো তোমার কাণ্ডের সেকেন্ডারি বৃদ্ধির ফলে সৃষ্টি হয় প্রাইমারি বৃদ্ধি মানে গাছ লম্বায় বড় হওয়া সেকেন্ডারি বৃদ্ধি মানে গাছ পাশে মোটা হয় পাশে মোটা হয়ে যে ছিদ্রগুলো সৃষ্টি হয় সেগুলোকে লেন্টিসেল বলে দিয়া বোঝা গেছে আচ্ছা ওকে তাহলে এবারে চলো গ্রন্থিযুক্ত হতে পারে এবারে সম্পর্কে আমরা আবার একটু পড়ি রোম বা ট্রাইকম কি করবে মূলের ক্ষেত্রে পানি অ্যাবজর্বে সাহায্য করবে কাণ্ডের ক্ষেত্রে প্রতিরক্ষায় সাহায্য করবে স্বল্প মানে আমরা কি বলেছি স্বল্প মানে আমরা বলেছি আবরণযুক্ত রোম এটা কি করে প্রসেদনের হার কমায় মুরু যে উদ্ভিদগুলো আছে ওদের যদি বেশি বেশি করে প্রসাদন হয় তখন ওদের অতিরিক্ত সব পানি বাষ্পাকারে বের হয়ে যায় তখন সে গাছগুলো কি হয় পানির অভাবে নিস্তেজ হয়ে যায় ঠিক আছে এই জন্য হচ্ছে যে মরুভূমির উদ্ভিদে প্রসাদনের হার কমানোর জন্য আমাদের লেন্টিসেল পাওয়া সরি তোমার হচ্ছে শল্ক পাওয়া যায় গ্রন্থি রোম বা কলেটার্স যেগুলো এগুলো হচ্ছে তোমার বহুকোষী রোম এই বহুকোষী রোমগুলো করবে কি ওদের প্রতিরক্ষা দিবে মেসেম ব্রায়ান থেমাম ক্রিস্টালিনাম বলো এই গাছটার বাংলা নাম কি মেসেম ব্রায়ান থেমাম ক্রিস্টালিনাম এই গাছটার বাংলা নাম কি দেখি কে বলতে পারবা হ্যাঁ ক্যাকটাসে কাটা সলক শ্রাবণী শাহজাদ একটু বুঝতে কষ্ট হবে বাট যতটুকু পারতেস পরো বাকিটা হচ্ছে রেকর্ডের অংশ থেকে দেখে নিবা সেরা ভেরি গুড আশরা ফারহা আদিত্য শৈলী ত্রয়ী শাওন ভূমি নাবিলা লিসাদ পুষ্পিতা আহমদ শৈলী আয়সা ফারিজা অহনা আব্দুল মুহিদ ফাতিহা শতাব্দী আবদুল্লাহ ভেরি গুড বড় উদ্ভিদ তাই না এটা হচ্ছে কি তোমার বড় উদ্ভিদের ক্ষেত্রে আমরা পাবো বুঝা গেছে তাহলে হচ্ছে যে কি বলা হয়েছে যে হচ্ছে যে আমাদের এই যে বড় উদ্ভিদ এই বড় উদ্ভিদের বড় বড় কিছু থলির মতো অংশ থাকে ঠিক আছে আছে বরফ উদ্ভিদ যেগুলো সেগুলোতে তোমার বড় বড় কিছু থলির মতো অংশ থাকে যে থলি কি পাওয়া যায় বলতো পানি পাওয়া যায় তো এই পানিগুলো যখন টেম্পারেচার অনেক বেশি কমে যায় তখন সেই পানিগুলো হচ্ছে বরফে রূপান্তরিত হয় বুঝা গেছে তাহলে আমাদের এই যে বরফ উদ্ভিদে যে বড় বড় থলে বা রূপান্তরিত রোম গুলো আছে সেগুলো পানি সঞ্চয় সাহায্য করে এগুলো শীতপ্রধান দেশে পাওয়া যায় বরফ উদ্ভিদ ঠিক আছে ধ্বংসক্রোম ওই যে বিছুটি পাতা দেখো অনেকে বলে বিছুটি পাতা গায়ে দিয়ে দিলে চুলকানি হয় ঠিক আছে বিছুটি আলকুশি এই টাইপের কি থাকে তোমার হচ্ছে পাওয়া যায় দুই রকম একটা একটা হলো হলো আচ্ছা পত্ররন্ধ্র সম্পর্কে সে আমরা পিচ্চিকাল থেকে পড়ছি তাই না বলো পত্ররন্ধ্র সম্পর্কে এই যে দেখো পাতাকে ছোট করে কেটে জুম করে দেখা গেলে ছিদ্রগুলা হলো পত্ররন্ধ্র আর হচ্ছে তোমার পাতার কিনারা বরাবর পানিপত্র রন্ধ্র ঠিক আছে তাহলে এই যে দেখো পত্ররন্ধ্র পত্রর আমরা বেসিক্যালি কি পাচ্ছি এই মাঝখানের যে ছিদ্রটা এটাকে আমরা বলি পত্ররন্ধ্র আর দুই পাশের যে দুইটা কোষ এগুলোকে আমরা বলি রক্ষী কোষ বা গার্ড সেল এগুলাতে প্রচুর পরিমাণে তোমার ক্লোরোপ্লাস্ট থাকবে শালক সংশ্লেষণের জন্য শক্তির জন্য নিউক্লিয়াস পাওয়া যাবে এবং এদের চারপাশে কতগুলো অনিয়মিত আকৃতির আমরা কি পাবো সহকারী কোষ কিংবা সাবসিডিয়ারি সেল পাবো আমাদের এই যে পত্ররন্ধ্র এটা কি থাকে প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় এক হাজার থেকে পাওয়া যায় হাজার আমাদের দিনের বেলায় বন্ধ না সরি খোলা এবং রাতের বেলায় বন্ধ থাকে এটার এক্সেপশন হচ্ছে পাথর কুচি গাছ ঠিক আছে ওরা ক্যাম্প প্রক্রিয়ায় তোমার শর্করা বিচারণ করে তো এই জন্য তোমার হচ্ছে যে ওদের হলো দিনের বেলায় বন্ধ এবং রাতের বেলায় তোমার হচ্ছে খোলা থাকে ঠিক আছে আর এই যে আমাদের এটা হচ্ছে পাতার উপরের এবং নিচের ত্বকে পাওয়া যায় আমরা কিন্তু কাণ্ড তো কিছু পরিমাণে পাবো কচি কাণ্ড যেগুলা বয়স কম পাতার ঊর্ধ্ব আর নিম্ন ত্বকে বেশি পরিমাণে পাওয়া যায় এবং এই যে পত্ররন্ধ্র ওর কাজ হচ্ছে কখনো কি দেখছো কোনো পাবলিক টয়লেটে কোনো গাছ দাঁড়ায় আছে তাহলে আমরা তো আমাদের অতিরিক্ত পানি আমাদের ইউরিনেশনের মাধ্যমে বের করে দিতে পারি কিন্তু আমাদের গাছ কিন্তু কি অতিরিক্ত পানিটাকে ইউরিনেশনের মাধ্যমে বের করতে পারে না ওকে কি করতে হয় অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দিতে হয় তাহলে এই যে তোমার গাছের অতিরিক্ত পানি যে বাষ্পাকারে বের হয়ে যাচ্ছে এই বাসপাকারে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় প্রসেদন

যেটাকে বলে বায়ুকুঠুরি অতিরিক্ত যে পানিগুলো বাসপাকারে বের হবে সেগুলো হচ্ছে এই বায়ুকুঠুরিতে কি থাকে বলতে জমা করা থাকে অতিরিক্ত পানিগুলো কি থাকে বলতে বায়ুকুঠুরিতে তোমার জমা থাকে ঠিক আছে আচ্ছা হ্যাঁ প্রসোদন তোমার হচ্ছে যদি অতিরিক্ত পানি জমা হয় তাহলে সব সময় চলতে থাকে হ্যাঁ অতিরিক্ত পানি চলতে থাকে মানে অতিরিক্ত পানি জমা থাকলে সেটা কিন্তু বাসপাকারে বের হয়ে যায় এবং এখানে বাষ্পাকারে এই কুঠুরিতে জমা থাকে ওকে এরপর আমরা চলে আসি হচ্ছে যে আমাদের এই কুঠুরি বা শ্বাসকুঠুরি তাহলে ওর কাজ কি ওর কাজ হচ্ছে প্রশোধন প্রক্রিয়ায় বাষ্পাকারে পানি বের করে দেওয়া কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ করা শ্বসনের সময় অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করবে এবং রক্ষী কোষ পত্ররঞ্জে খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে তাহলে এই কাজগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে এটা টু মার্কসের জন্য আসতে পারে তাহলে দেখো এই যে আমাদের সাবসিডিয়ারি বা আমাদের সহকারী কোষগুলোর উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে যে অনেক রকমের হচ্ছে গিয়ে আহ পত্ররঞ্জ পাই যদি আমাদের দুইটা হচ্ছে গিয়ে কি থাকে সাবসিডিয়ারি সেল থাকে সে দুইটা কোষ আইদার আমাদের এই সাথে পত্রে ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকতে পারে আবার জিরো ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকতে পারে জিরো ডিগ্রি অ্যাঙ্গেল মানে হচ্ছে ওরা প্যারালাল থাকবে পট্টরঞ্জ সাথে একদম তোমার কি সমান্তরালে থাকবে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকতে পারে আবার সমান্তরালে থাকতে পারে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকলে সেটা হলো ডায়াসাইটিক সমান্তরালে বা প্যারালালে থাকলে ওটাকে আমরা বলবো প্যারাসাইটিক আর যদি তিনটা তোমার হচ্ছে গিয়ে সহকারী কোষ থাকে ওটা হচ্ছে অ্যানিসো যদি চারটা থাকে তাহলে টেট্রা অনেকগুলো কোষ থাকলে তোমার হচ্ছে আর যদি আমাদের সহকারী কোষগুলো এমন হয় যে ওদেরকে আমরা নর্মাল কোষগুলো থেকে আলাদা করতে পারতেছি না মানে নর্মাল কোষ আর সহকারী কোর্স দেখতে হুবহু একই রকম তাহলে ওদেরকে আমরা বলবো হচ্ছে গিয়ে তোমার কি বলতো অ্যানোমোসাইটিক তাহলে এই জিনিসটা কিন্তু অনেক সময় তোমার কি এমসি কিউতে আসে ঠিক আছে আচ্ছা মানে সহকারী কোষ মানে চারপাশে যে কোষগুলো থাকে ঠিক আছে না রে স্টোমাটা রাতে বন্ধ আর দিনে খোলা থাকে ঠিক আছে এটা মিমাহা এটা পাথর কুচি গাছের জন্য হবে বুঝা গেছে আচ্ছা পানিপত্র অন্ধ কি করে এটা আমরা একটু পরে দেখতেছি তাহলে আবারও বলি দুইটা কোষ যদি নব্বই ডিগ্রি কোন করে থাকে ডায়াসাইটিক সমান্তরালে জিরো ডিগ্রি কোন করে থাকলে প্যারাসাইটিক তিনটা কোষ থাকলে অ্যানিসো চারটা থাকলে টেট্রা অনেকগুলো থাকলে অ্যাক্টিনো যদি নর্মাল কোষ থেকে আমি আমার সহকারী বা সাবসিডিয়ারি সেলগুলোকে আলাদা করতে না পারি তখন সেগুলোকে আমরা বলবো অ্যানোমোসাইটিক আর গ্র্যামিনিয়াস মানে হচ্ছে গিয়ে আমার রক্ষী কোষগুলো সহকারী কোষের থেকে কম্পারেটিভলি আকারে বড় হবে রক্ষী কোষগুলো কি হবে সহকারী কোষের থেকে আকারে বড় হবে ঠিক আছে আচ্ছা তাহলে এবারে দেখো পানি পত্র রঞ্জের কাজ কি পানি পত্র রন্ধ্রটা দেখবো অনেক সময় তোমার ভোরবেলায় গাছের পাতার কিনারে এরকম বিন্দু 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 পানি দেখা যায় এটা কিন্তু শিশির কণা না গাছ যদি অতিরিক্ত পানি বের করে দেয় সেটা আর অতিরিক্ত পানি যদি তরল আকারে বের করে দেয় ওইটাকে আমরা বলবো হচ্ছে গ্যাটেশন কি বলবো বলো তো গ্যাটেশন বলবো তো অতিরিক্ত পানি বের করে দেয় যে ছিদ্র দিয়ে ওটাকে আমরা বলি পানি পত্র রন্ধ্র এই পানিপত্র রন্ধ্রের চারপাশেও রক্ষী কোষ থাকে তবে এখানে আমরা স্পেশাল গঠন পাই যাকে বলে এপিথেম আমাদের যখন মূল থেকে পানিটা চলে আসবে তখন ট্রাকিডের পানিটা এপিথেম বা এপিথেলিয়ামের মাধ্যমে তোমার চাপেটা জমা হবে এবং অতিরিক্ত পানিটা ছিদ্রের মাধ্যমে বাইরে বের হয়ে আসবে বুঝে গেছে তাহলে আমি অতিরিক্ত পানিটা প্রথমে ট্রাকিডের চাপে এপিথেমে জমা হবে সেখান থেকে পানি কুঠুরিতে জমা হবে সেখান থেকে অতিরিক্ত পানিটা ওরা বের করে দিবে তাহলে এই যে পানিপত রন্ধ্র এটা বিশেষ ধরনের একটা অঙ্গ আমরা পত্ররঞ্জ সব উদ্ভিদে পাবো কিন্তু পত্ররন্ধ্র পাবো তিনটাতে মনে রাখবো আমরা ঘটক দিয়ে ঘাস টমেটো কচু ঘটক অতিরিক্ত পানি বের করে দেওয়ার প্রক্রিয়াকে বলে গ্যাটেশন পত্ররঞ্জ গহবরের নিচে ট্রাকিডের শেষ প্রান্তের অসংলগ্ন প্যারেনকাইমা সেলগুলোকে আমরা বলবো এপিথেম এপিথেম কিন্তু আমরা পত্ররঞ্জে পাবো না অনলি পানিপত্ররঞ্জতে পাবো তাহলে এই এটা সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পত্ররঞ্জ আর পত্ররন্ধ্রের পার্থক্য দেখো পটরন্ধ্র পাতার উপরে নিচে থাকে পানি পটরন্ধ্র থাকবে কিনারাতে পটরন্ধ্র দিনের আলোতে বেশি করে প্রশোধন করবে পানি পটরন্ধ্র রাতের বেলা পানি বের করবে বাষ্পাকারে তরল আকারে তোমরাই বলো গ্যাসের সাথে কি লবণ মিশ্রিত থাকবে নাকি পানির সাথে লবণ মিশ্রিত থাকবে তোমরা অ্যানসার করো তো যদি বাষ্পাকারে বের হয় তখন বাষ্পের সাথে কি লবণ মিশ্রিত থাকে নাকি পানির সাথে লবণ মিশ্রিত থাকে ভেরি গুড পানির সাথে এই জন্য নির্গমন ঘটবে কার সাথে বলতো আমার হচ্ছে গিয়ে পানি পত্রদন্ত্রের মাধ্যমে নট পত্রদন্ত্র এপিথেলিয়াম আছে কার বলতো আমাদের হচ্ছে গিয়ে পানি পত্রদন্ত্রের আছে আর লক্ষ্মী কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনটা পত্রদন্ত্র ঠিক আছে তাহলে আমাদের ফোর্থ কুইজ নিচের কোন পত্রদন্ত্রটির পরিবেষ্টনকারী কোষ সমূহ সাধারণ তোকীয় কোষ থেকে পৃথকযোগ্য নয় অ্যানসার করে ফেলো আমরা পড়েছিলাম না ডায়া প্যারা অ্যাক্টিনো অ্যানিমো তাহলে কি অ্যান্সার করে ফেলো যে কোনটা হবে ওকে তাহলে হচ্ছে পোল ক্লোজ করে ফেললাম এটা কি হবে দেখো অ্যানিসো মানে হচ্ছে তিনটা টেট্রা মানে চারটা তাহলে এটা কি হবে বলতো অ্যানোমো অ্যাক্টিনো মানে কি হবে বলতো অনেকগুলো তাহলে সিক্সটি টু পার্সেন্ট হচ্ছে গিয়ে রাইট অ্যান্সার দিয়েছে সেজুতি ফার্সিম আর হচ্ছে গিয়ে নাসিম আহমাদ ভুল করে ফেলেছে সিয়াম তাঞ্চি সন্দীপ অরণ্য নূর মেঘলা ফাহিম দেবস্মিতা মরিয়ম সাদিকা তোমাদের সবাইকে কংগ্রেচন চেষ্টা করবো আহমাদ আচ্ছা ওকে তাহলে আমাদের হচ্ছে এখন লাস্ট পোল লঞ্চ করে দিচ্ছি কোনটিতে হাইডাথুর থাকতে পারে আমরা তো জানি যে পত্ররঞ্জ হচ্ছে যে আমাদের সব জায়গাতেই পাওয়া যায় মোটামুটি আর কোনটিতে হাইডাথুর বা পানি পত্ররঞ্জ পাওয়া যাবে সবাই অ্যান্সার করো রিন্তি যারা এগারো হয়েছো ছত্রিশ হয়েছে টপ এ থাকতে পারাটাই সবচেয়ে বড় আর যারা আজকে সবগুলা পোল রাইট অ্যান্সার করেছো লিডার বোর্ডে আসো বা না আসো কোনো প্রবলেম নেই কারণ পরীক্ষার হলে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমরা মিনিমাম হলো এক মিনিট সময় পাবা এটা তো জাস্ট মজা ঠিক আছে সিয়ামের প্রত্যেকবারই ভুল করে মিস্টেক হয়ে যায় ঠিক আছে ক্লোজ করে দিলাম পোল তাহলে অ্যান্সার কি হবে পাতা ফুলে তো থাকার প্রশ্নই আসে না মূল কাণ্ডতে তো আমরা ইউজুয়ালি কি পাচ্ছি পট্ট পাচ্ছি লেন্টিসেল সেল পাচ্ছি আচ্ছা ওকে তাহলে দেখি তোমাদের কি অবস্থা যারা যারা ফুল অ্যান্সার করছো ঠিক আছে যে সাত পার্সেন্ট জন ফুল অ্যান্সার করছো তোমরা সব নষ্ট ভ্রষ্ট পাপিষ্ট ফুলে কখনো কোনো রন্ধ্র পাইছো তোমরা সিয়াম স্বর্ণা নাসিম ভেরি ব্যাড আশরাফ ফার্সিম সন্ধি পারভেজ আক্সা হিমু ভূমি অন্তু হামজা শ্রেষ্ঠ তোমাদের সবাইকে কংগ্রেস ঠিক আছে ওকে তাহলে আমাদের এই শেষ পোলের মাধ্যমে আমাদের পোল শেষ হলো এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক তোমরা এখন বুঝে নাও অবশ্যই তোমরা হোমওয়ার্কটা করবে যাতে করে প্রিভিয়াস ক্লাসের পূর্বে আমরা যখন বলবো তখন তোমাদের মিলাতে ইসি হবে জীববিজ্ঞান ক্লাসের শিক্ষক টিস্যু নিয়ে আলোচনা করতে গিয়ে বললেন উদ্ভিদের মূল বিটপের শীর্ষে এক ধরনের টিস্যু যার কারণে উদ্ভিদ মৃত্যুর পূর্ব পর্যন্ত বৃদ্ধি পায় তাহলে বুঝতেই পারছো এটা ভাজক টিস্যু হবে যেহেতু শীর্ষে কথা বলেছে কিন্তু শীর্ষস্থ ভাজক থাকে থাকে আবার হচ্ছে ঠিক আছে তো ক্যাম্বিয়াম কি ভাজুকার জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যে ভাজক টিস্যু অবস্থান করে তাকে ক্যাম্বিয়াম বলে হাইড্রাথোড হচ্ছে গিয়ে পাতার কিনারায় যে ছিদ্রের মাধ্যমে উদ্ভিদের অতিরিক্ত পানি তরল আকারে নির্গত হয় তাকে হাইড্রাথোড বলে উদ্দীপকে উল্লিখিত টিস্যুর বৈশিষ্ট্য তাহলে এখানে জ্ঞান কি হবে উদ্দীপকে উল্লিখিত টিস্যুটি হচ্ছে ভাজক টিস্যু যেটি অবস্থান অনুযায়ী শীর্ষস্থ এবং উৎপত্তি অনুযায়ী প্রারম্ভিক যেহেতু শীর্ষে থাকে মূল বা কাণ্ডের এরপরে তুমি হচ্ছে বৈশিষ্ট্যগুলো সুন্দর করে পয়েন্ট করে লিখে দিবা অবশ্যই পয়েন্ট করতে হবে এবং চিত্র আঁকবা যেহেতু তিনের জন্য চাইছে ঠিক আছে ইজি চিত্র উৎপত্তি ও কাজের ভিন্নতার উপর নির্ভর করে উদ্ভিদের টিস্যু বিভিন্ন রকমের হয় তাহলে উৎপত্তির উপর ডিপেন্ড করে প্রারম্ভিক প্রাইমারি আর সেকেন্ডারি কাজের উপরে ডিপেন্ড করে প্রোটোডান প্রোকেমবিয়াম গ্রাউন্ড মেরিস্টেম অবশ্যই উদাহরণ দিবা আর সংখ্যা এক লাইন এক লাইন করে বলে দিবা ঠিক আছে পুইজের উদ্দীপক বুঝো নাই আচ্ছা পুইজের উদ্দীপক হচ্ছে কি কোনwidetilde হাইড্র্যাথোর থাকতে পারে পাতা নিচের কোন পত্ররির পরিবেষ্টনকারী কোষ সমূহ সাধারণতকীয় কোষ থেকে পৃথকযোগ্য নয় মানে পত্ররন্ধ্রকে পরিবেষ্টনকারী কোষ হচ্ছে রক্ষী কোষ রক্ষী কোষের চারপাশে হচ্ছে সহকারী কোষ তাহলে যেই পত্ররঞ্জের ক্ষেত্রে সহকারী কোষগুলোকে আমি পাতার নর্মাল কোষগুলো থেকে পৃথক করতে পারবো না তোমরা ছবিটা ভালো করে খেয়াল করবা তাহলেই বুঝবা এই যে দেখো সহকারী কোষগুলো কিন্তু পাতার অন্যান্য কোষগুলো থেকে দেখতে আলাদা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই কোষগুলো সব সেম হয় রক্ষী কোষের বাইরে ওগুলাকে বলা হয় তোমার হচ্ছে অ্যানোমোসাইটিক এই যে দেখো অ্যানোমোসাইটিকটা আশেপাশে সবগুলা কোষ একই ঠিক আছে ওকে তাহলে এরই মধ্য দিয়ে আমাদের শেষ হলো আমাদের সেকেন্ড ইয়ারের প্রথম ক্লাস যারা যারা ধৈর্য সহকারে হচ্ছে যে লাস্ট কি বলবো শেষ পর্যন্ত ছিলা তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ঠিক আছে নেক্সট ইনশাল্লাহ তোমাদের সাথে नेक्स्ट ক্লাসগুলোতে দেখা হবে অনেক কথা হবে অনেক মোটিভেশন দেওয়া হবে কিভাবে এইচএসসি সময় তোমরা পড়বা কিভাবে মনোযোগ রাখতে পারো ঠিক আছে এই জিনিসগুলো আমরা অবশ্যই ক্লাসে আলোচনা করব তবে একটাই কথা মনোযোগ ধরে রাখার জন্য তোমরা হচ্ছে পোমোডোরো টেকনিক মেইনটেইন করতে পারো যে টানা 20 25 মিনিট পড়লা পরে পাঁচ মিনিট তুমি অন্য কোথাও চলে গেলে দেন আবার বিশ পঁচিশ মিনিট পড়বা ফোন ধরা পড়া বোন ধরা পড়া এরকম করলে হয় কি কখনই পড়া হয় না ফোন ধরতে চাইলে একবারে পনেরো বিশ মিনিট ফোন ধরে দেন তুমি পড়ো বাট এখন যত বেশি ভার্চুয়াল মিডিয়া থেকে দূরে থাকা যায় ততটাই ভালো ফোন ট্যাব ল্যাপটপ এগুলো ক্লাসের জন্য ইউজ করো ল্যাপটপ ইউজ করলে সবচেয়ে ভালো চোখও বাঁচবে তোমার ফেসবুক এর ডিস্ট্রাকশন কমে যাবে ল্যাপটপ ইউজ করে ক্লাস টাস করে সুন্দর করে আব্বা আমার কাছে জমা দিয়ে আসবা একটা ভালো কোথাও সেটেল হয়ে গিয়ে পরবর্তীতে নিজের দামি দামি কি বলবো কিডনি কিডনি মানে আইফোন তারপর ভালো ব্র্যান্ডের ফোন বাট এখন এগুলোর জন্য সময় নষ্ট না টাকা নষ্ট না স্বাস্থ্য নষ্ট করবে না ঠিক আছে সবার জন্য অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ নেক্সট ক্লাস কথা হবে দেখা হবে আল্লাহ হাফিজ